হ্যালো এভরিবন আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো পড়াশোনা জোর কদমে চলছে তো সামনে অনেকগুলো পরীক্ষা সেই পরীক্ষাকে মাথায় রেখেই আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস যেগুলো হচ্ছে তার সাথে সাথে কিনা না মান্থলি ভিডিওটাও তোমাদের খুব প্রয়োজনীয় এবং সেই জন্যই আমরা এখানে নিয়ে এসেছি সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের কারেন্ট অ্যাফেয়ার্স তো ভিডিওটা পুরোটা দেখো আশা করি প্রত্যেকের ইনফরমেশান এখান থেকে কাজে লাগবে তো প্রথম আজকে আমরা এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেপ্টেম্বর এক থেকে পনেরো তারিখ পর্যন্ত আলোচনা করব এবং ঠিক এরপরেই থাকবে কি না ষোলো থেকে তিরিশ তারিখ তাহলে ভিডিওটা পুরোটা দেখবে এবং কেমন লাগলো দিনের শেষে কমেন্টটিতে কিন্তু ভুলবে না কারণ তোমাদের কমেন্টই হচ্ছে আমাদের কাছে ইন্সপিরেশন আর হ্যাঁ এই ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেক দিন সকালে সকাল আটটা থেকে যে ডিসিএ ক্লাসটা হচ্ছে সেটা কিন্তু করতে ভুলো না সেখানেও কিন্তু আমরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আপডেট করছি সাথে বিভিন্ন ধরনের কোশ্চেন আনসারও কিন্তু আমরা আলোচনা করছি চলো তাহলে আর সময় নষ্ট না করে আমরা শুরু করি আজকের ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর টু পার্ট ওয়ান যেখানে আমরা কী কী বিষয়ে আলোচনা করব না ইম্পর্টেন্ট ডেট থিম অ্যাওয়ার্ডস অ্যাপয়েন্টমেন্ট স্পোর্টসের খবর সম্প্রতি যদি কোনো বই থাকে বই এক্সারসাইজ অপারেশন বিভিন্ন পার্সোনালিটি যারা মারা গেছে গভর্নমেন্ট স্কিম রেলের ওপরে কোনো ইনফরমেশন যদি থাকে এবং তার সঙ্গে অবশ্যই হচ্ছে মিসলেনিয়াস ইনফরমেশন তাই এতগুলো জিনিস আমরা কভার করব একটা ভিডিওতে তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে চলো তাহলে শুরু করা যাক আজকে সেশন প্রথমেই আমরা আলোচনা করব কিনা ইম্পর্টেন্ট ডেট দিয়ে সেপ্টেম্বর মাসে গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে প্রথমেই দেখো ফার্স্ট সেপ্টেম্বর কি বলেছে ন্যাশনাল নিউট্রিশন উইক জাতীয় পুষ্টি সপ্তাহ মজার ব্যাপার এই পুরো সেপ্টেম্বর মাসটাকে পুরো সেপ্টেম্বর কি বলা হয় না নিউট্রিশনাল হিসেবে কাউন্ট করা হয় এবং এই মাসটাকেই বলতে পারো কি না সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে না পোষণ মা পোষণ মা ঘোষণা করা হয়েছে এই সপ্তাহটাকে ওকে সরি এই মাসটাকে চলে আসুন নেক্সট পাঁচ তারিখ পাঁচই সেপ্টেম্বর দেখো রকম ভাবে উদযাপন করা হয় একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি একটা হচ্ছে টিচার্স ডে তো ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি এটা আরেকভাবে ভাবে উদযাপন করা হয় কি না ডেট অ্যানিভার্সারি ডেথ অ্যানিভার্সারি অফ মাদার টেরেসা ওকে তাহলে এখানে একটু আমরা লিখেনি এখানে লিখেনি তাহলে সুবিধা হবে তাহলে দেখো ফিফথ সেপ্টেম্বর এই ডেটটাকে আমরা উদযাপন করছি একদিকে কি না ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি তাই তো বলতে পারো কি না ডেথ অ্যানিভার্সারি ডেথ অ্যানিভার্সারি অফ মাদার টেরেসা রাইট আর কি উদযাপন করা হয় আর হচ্ছে কি না ন্যাশনাল ন্যাশনাল টিচার্স ডে ন্যাশনাল টিচার্স ডে এবার মজার ব্যাপার এই যে দেখো ন্যাশনাল টিচার্স ডে এটাকে আমরা উদযাপন করি কাকে স্মরণ করে না এই দিনটা হচ্ছে আবার কি না বার্থ ডে কার না ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণন রাইট সর্বপল্লী রাধা কৃষ্ণনের জন্মদিন আবার এই যে ডেথ অ্যানিভার্সারি আমরা উদযাপন করছি মাদার টেরেজা যেটাকে বলছি আমরা ইন্টারন্যাশনাল চ্যারিটি ডে তো মাদার টেরেজা নিয়ে দুটো প্রশ্ন আমাদের মাথায় রাখতে হয় এক হচ্ছে ইনি নোবেল প্রাইজ নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন কত সাল তখন আনসার নাইনটিন ইনি ভারত রত্ন ভারত রত্ন কবে পান তখন মনে রাখবো কি না নাইনটিন এইটি আরেকটা প্রশ্ন এনার একটা ডাক নাম আছে ডাক নামটা কি এনাকে বলা হয় কি না সেন্ট অফ অফ কি বলা হয় না সেন্ট ডক্টর গুটার্স সর্বপল্লী রাধাকৃষ্ণন নিয়ে মনে রাখতে হবে কি না ইনি বলতে পারো কি না প্রথম ভারত রত্ন এনার সাথে আরো দুজন ছিল একজনের নাম হচ্ছে কি না চক্রবর্তী রাজা গোপালাচারী আর একজনের নাম হচ্ছে কি না সি ভি রমন এই তিনজনে বলতে পারো কি না প্রথম ভারত রত্ন পায় সালটা কত ছিল না এই তিনজন কি না ফার্স্ট ভারত রত্ন এটাও একটা প্রশ্ন ফার্স্ট ভারত রত্ন এই তিনজন পায় হলো প্রসঙ্গক্রমে মনে রাখতে হবে কি না এই চক্রবর্তী রাজা গোপালাচারীর এনার একটা ডাকনাম আছে ডাকনামটা কি সেক্ষেত্রে মনে রাখবো কি না রাজাজি এটা হচ্ছে তার নাম মনে রাখতে হবে সিভিরামান ইনি নোবেল প্রাইজ পান কত সালে তখন মনে রাখতে হবে নাইনটিন থার্টি ইনি নোবেল প্রাইজ পান কত সালে সালটা মনে রাখতে হবে কি না থার্টি তাহলে দেখো ফিফ সেপ্টেম্বর দিয়ে আমরা স্টার্ট করেছিলাম তার সঙ্গে আমাদের এত ইনফরমেশন কিন্তু আমরা অ্যাড অন করতে পারছি ঠিক এইভাবে তোমাকে কিন্তু ইনফরমেশন বাড়াতে হবে হলো চলে আসুন নেক্সট সাত তারিখ এখানে সাত তারিখও দেখো দুরকমভাবে উদযাপন করা হয় একদিকে বলছে কি না ইন্টারন্যাশনাল ভালচার অ্যাওয়ারনেস ডে অর্থাৎ আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস আর এর দিকে কি বলছে না ইন্টারন্যাশনাল ডে অফ পুলিশ কোঅপারেশন যেটা কি না ইউনাইটেড উদযাপন করে থাকে আট তারিখটা কি উদযাপন করা হয় আট তারিখ হচ্ছে আমার ইন্টারন্যাশনাল লিটারেসি ডে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে উদযাপন করা হয় এগারো তারিখটা কি বলছে না ন্যাশনাল ফরেস্ট মার্টিয়ার্স ডে জাতীয় বন শহীদ দিবস উদযাপন করা হয় কবে না এগারোই সেপ্টেম্বর চলো এটা একটু দেখে নিই এখান থেকে আর কি বাড়াতেন বাড়ানো যেতে পারে তাহলে এগারোই সেপ্টেম্বর আমরা উদযাপন করছি কি না ন্যাশনাল এই দিনটা আমরা উদযাপন করছি এখান থেকে দুটো জিকে তুলবো দেখো দুটো জিকে এক হচ্ছে শুধু মার্টিয়ার্স ডে বললে কবে উদযাপন করি আমরা তিরিশে জানুয়ারি রাইট কার মৃত্যুদিন এই দিনটা তখন আমরা কি বলবো না মহাত্মা গান্ধী এনার মৃত্যুদিন রাইট গান্ধীজি দিয়ে প্রশ্ন এনার নামটা কি ছিল না বাপু রাইট এনার অটোবায়োগ্রাফিটার নাম কি না মাই 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 এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ আর কি মনে রাখতে হবে না ইনি ভারতবর্ষে রিটার্ন করেছিলেন যেটা দিয়ে পরীক্ষার প্রশ্ন হয় কবে না নাইন জানুয়ারি বা এনআরআই রিটার্ন করাটাকে কেন্দ্র করে উদযাপন করা হয় 9 জানুয়ারি কি হিসেবে উদযাপন করা হয় না এনআরআই ডে এনআরআই ডে হিসেবে দিনটা উদযাপন করা হয় মহাত্মা গান্ধী রাইট আর কি বলেছে ন্যাশনাল ফরেস্ট আমি যদি শুধু এই শব্দটুকুকে নিই যে ন্যাশনাল ফরেস্ট রিসার্চ রিসার্চ ইনস্টিটিউট ইনস্টিটিউট এটা কোথায় আছে ন্যাশনাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট তখন আমরা কি বলবো এটা রয়েছে আমাদের ওকে কোথায় আছে তাহলে এখান তুমি দেখো এতগুলো ইনফরমেশন তুলতে পারো বা মনে রাখার চেষ্টা করতে পারো তাহলে এগারোই সেপ্টেম্বর আমরা উদযাপন করি ন্যাশনাল ফরেস্ট মাঠ ডে এখান থেকে মাঠ শব্দটাকে তুলে তুমি বলতে পারো যে তিরিশে জানুয়ারি আমরা ভারতবর্ষে উদযাপন করি মাঠ ইয়ার্স ডে আবার অন্যরকম ভাবে তুমি যদি দেখো এই মাটিয়ার্স এর সঙ্গে যুক্ত কিন্তু আরেকটা ডেট যেটাকে আমরা কি বলি না মার্চ। এই দিনটাকেও বলা হয় বা আরেক রকম ভাবে কি বলা হয় না শহীদ দিবস শহীদি দিবস তার কারণ কি এই দিন কারা মারা গেছিল না এই দিন হচ্ছে আমাদের ভগৎ সিং ভগৎ সিং সুখদেব সুখদেব আর হচ্ছে কি না রাজগুরু এই তিনজনের মৃত্যু দিবস এই তিনজনের মৃত্যু দিবসটা উদযাপন করা হয় তেইশে মার্চ দিবস যাকে বলা হয় কিন্তু ডে ওকে আশা করি বুঝতে পারছো চলে আসো নেক্সট চোদ্দই সেপ্টেম্বর কি উদযাপন করা হয় চোদ্দই সেপ্টেম্বর উদযাপন করা হয় দেখো হিন্দি দিবস তাহলে এখান থেকে দেখো আবার প্রশ্ন একটা হচ্ছে কি না ওয়ার্ল্ড হিন্দি ডে ওয়ার্ল্ড হিন্দি ডে এটা আমরা উদযাপন করি কবে তখন মনে রাখবে টেন্থ জানুয়ারি এই দিনটাকে উদযাপন করা হয় আর যদি শুধু বলা হয় কি না হিন্দি দিবস হিন্দি দিবস এটাকে উদযাপন করি কবে না চোদ্দই সেপ্টেম্বর এবার দুটো তারিখের মধ্যে পার্থক্য কি ওয়ার্ল্ড হিন্দি দিন ডেটা কি করা হয় না এই দিন হিন্দি ল্যাঙ্গুয়েজকে প্রমোট করা হয় প্রমোট করা হয় ওয়ার্ল্ড ওয়াইড তার জন্য দিনটা উদযাপন করা হয় ওকে তোমরা দেখে থাকবে প্রায় খবরে আসে যে ভারত সরকারের তরফ থেকে ইউনাইটেড নেশনে এই ল্যাঙ্গুয়েজটাকে প্রমোট করার জন্য এত টাকা দেওয়া হয়েছে তো যাই হোক ওয়ার্ল্ড হিন্দি ডেটা তাহলে কবে উদযাপন করা হয় টেন জানুয়ারি দিনটাতে কী উদযাপন করা হয় হিন্দি ল্যাঙ্গুয়েজকে অল ওভার ওয়ার্ল্ডে প্রমোট করা হয় আর এই হিন্দি দিবস এটা এই যে চোদ্দই সেপ্টেম্বর উদযাপন করা হয় এটা কেন তখন মনে রাখবে চোদ্দই সেপ্টেম্বর উনিশশো ঊনপঞ্চাশে হিন্দি এবং তার সঙ্গে হচ্ছে ইংলিশ হিন্দি এবং ইংলিশ এই দুটোকে আমাদের কি না অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফিসিয়াল হিসেবে কিন্তু কি না গ্রহণ করা হয় তাই এই দিনটা উদযাপন করা হয় হিন্দি দিবস উপলক্ষে ওকে দুটো গুলিয়ে ফেলবে না একটা ওয়ার্ল্ড হিন্দি ডে একটা হচ্ছে হিন্দি দিবস পনেরোই সেপ্টেম্বর দেখো দু ভাবে উদযাপন করা হয় একদিকে বলছে কি না ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে আরেকদিকে কি বলছে না ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পনেরোই সেপ্টেম্বর আর ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে তাহলে পনেরোই সেপ্টেম্বর একদিকে আমরা বলছি সেপ্টেম্বর একদিকে আমরা বলছি কি না ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি তাই তো নাকি ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি কারেক্ট তাহলে একদিকে বলছি ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি ডেমোক্রেসি এ প্রসঙ্গেই তুমি মনে রাখবে তাই না তাহলে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস বলছে কবে না পনেরোই সেপ্টেম্বরকে ঠিক একই রকমভাবে মনে রাখবে তাহলে এটা কনস্টিটিউশন রিলেটেড যদি বলি ভারতবর্ষের রেসপেক্টে কনস্টিটিউশন কনস্টিটিউশন ডেটা কবে উদযাপন করা হয় তখন মনে রাখবে কি না ছাব্বিশে নভেম্বর টোয়েন্টি সিক্স নভেম্বর আবার একই রকম ভাবে যদি বলা হয় কি না সংবিধান সংবিধান হত্যা দিবস হাতিয়া দিবস এটা কবে উদযাপন করা হয় সেক্ষেত্রে কি মনে রাখবো না সেক্ষেত্রে মনে রাখবো টোয়েন্টি ফিফথ জুন এটা নতুন একটা ডেট যেহেতু সবকটাই বলতে পারো কনস্টিটিউশন রিলেটেড তাই এটা বলা হলো ইন্ডিয়াতে এটা উদযাপন করা হয় ছাব্বিশে নভেম্বর কনস্টিটিউশন ডে আর সংবিধান হাতিয়া দিবস হচ্ছে পনেরোই জুন আর ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি উদযাপন করা হয় কবে না ফিফটিন সেপ্টেম্বর তাহলে এক থেকে পনেরোই সেপ্টেম্বর আমাদের আলোচনা কমপ্লিট এরপর আমরা চলে যাব কি না পরেরটা পরেরটা কি আছে না ষোলো তারিখ থেকে ছাব্বিশ তারিখ সিক্সটিন সেপ্টেম্বর কি উদযাপন করা হয় না ওয়ার্ল্ড ওজন ডে সতেরোই সেপ্টেম্বর কি উদযাপন করা হয় ওয়ার্ল্ড পেশেন্স সেফটি ডে একুশ তারিখে কি উদযাপন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ পিস বাইশ তারিখ কি উদযাপন করা হয় ওয়ার্ল্ড রাইনো ডে তেইশ তারিখ কি উদযাপন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজ পঁচিশ তারিখটা দুরকমভাবে উদযাপন করা হয় একদিকে ওয়ার্ল্ড ফার্মাসিস ডে আরেকদিকে হচ্ছে কি না আন্তঃদয়া দিবস মনে রাখতে হবে আন্তদয়া দিবসটা কাকে স্মরণ করে তখন মনে রাখবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় দিন দয়াল উপাধ্যায় পণ্ডিত দীন দয়াল উপাধ্যায়কে কেন্দ্র করে দিনটা উদযাপন করা হয় আন্তদয়া দিবস আর ছাব্বিশে সেপ্টেম্বর কি উদযাপন করা হয় না ওয়ার্ল্ড মারিটাইম ডে তাহলে এখান থেকে ছাব্বিশে সেপ্টেম্বর কি পেলাম ওয়ার্ল্ড মারিটাইম ডে পঁচিশ তারিখটা দুরকমভাবে উদযাপন করা হয় ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে আর হচ্ছে আন্তর্দয়া দিবস তেইশ তারিখটা উদযাপন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজ বাইশ তারিখটা উদযাপন করা হয় ওয়ার্ল্ড রাইনো ডে একুশ তারিখ হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ পিস সতেরো তারিখ হচ্ছে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে আর ষোলো তারিখ হচ্ছে ওয়ার্ল্ড ওজন ডে তাহলে ষোলো থেকে ছাব্বিশ আমাদের হয়ে গেল এরপর চলে আসো ছাব্বিশ থেকে তিরিশ তাহলে ছাব্বিশ তারিখে আরেক এক রকমভাবে উদযাপন করা হয় কি না ইন্টারন্যাশনাল ডে অফ টোটাল এলিমিনেশন অফ নিউক্লিয়ার ওয়েপন খুব ইম্পর্টেন্ট কি বলেছে ইন্টারন্যাশনাল ডে ডে ফর টোটাল এলিমিনেশন অফ নিউক্লিয়ার ওয়েপন পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলের জন্য একটা দিবস উদযাপন করা হয় কবে না ছাব্বিশে সেপ্টেম্বর সাতাশ তারিখটা দেখো দু ভাবে উদযাপন করা হচ্ছে একদিকে হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে আর একদিকে হচ্ছে গুগল বার্থ অ্যানিভার্সারি তো এই গুগল নিয়ে পরীক্ষার প্রশ্ন তাহলে বার্থ অ্যানিভার্সারি যদি সাতাশ তারিখ হয় ইয়ারটা কত ছিল আর ফাউন্ডার কে না একজন হচ্ছে আমাদের ল্যারি পেজ আর একজন তার সাথে হচ্ছে কি না সার্গে ব্রিন দুজন হচ্ছে ফাউন্ডার গুগলের এটা একটু মনে রাখতে হবে আঠাশ তারিখটা উদযাপন করা হয় কি না ওয়ার্ল্ড র্যাবিস ডে জলতঙ্ক দিবস উনত্রিশ তারিখটা কি না ওয়ার্ল্ড হার্ট ডে হৃদয় দিবস আর তিরিশ তারিখটা কি উদযাপন করা হয় ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে বা আন্তর্জাতিক অনুবাদ দিবস একটা কথা প্রত্যেককে বলবো ইম্পর্টেন্ট ডে কিন্তু এখনকার দিনে পরীক্ষার একটা খুব ভাইটাল টপিক একটা না একটা প্রশ্ন কিন্তু তুমি এখান থেকে আশা করতেই পারো ম্যাটার করে না তুমি ব্যাংকের পরীক্ষা দিচ্ছ না রেলের পরীক্ষা দিচ্ছ না এসএসসি দিচ্ছ না পিএসসি দিচ্ছ ট্রেন্ড দেখো একটা না একটা কোশ্চেন তুমি এই টপিক থেকে পাবেই পাবে তাই বারো মাসের জানুয়ারি টু ডিসেম্বর ইম্পর্টেন্ট যে সমস্ত ডেগুলো আছে যে ডেগুলো নতুন করে অ্যাডাপ্ট করা হচ্ছে রাজ্য সরকার কেন্দ্রিক বলো সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রিক বলো সেই ডেগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে চলে যাব নেক্সট পরের সেগমেন্ট কি আছে থিম সেপ্টেম্বর মাসে এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ ডেটের থিমগুলো আমরা একটু এখানে দেখে নেব তো থিম পড়ার জন্য আমি বারবার একটা কথাই যেটা বলি যে থিমগুলো বড় তার ডেটটা মনে রাখবে আর যে থিমগুলো ছোট সেটার থিমটা মনে রাখবে ওকে সেরমভাবেই কিন্তু পরীক্ষার প্রশ্ন হয় যেমন দেখো এখানে কি বলেছে না ফার্স্ট সেপ্টেম্বর উদযাপন করা হচ্ছে কি না ন্যাশনাল নিউট্রিশন উইক এর থিমটা ইম্পর্টেন্ট মনে রাখবে নিউট্রিশিয়াস ডায়েট ফর এভরি ওয়ান একই রকম ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি ফিফথ সেপ্টেম্বর উদযাপন করা হয় থিমটা কি আছে চ্যারিটি ফর এ সাস্টেনেবল ফিউচার সাতই সেপ্টেম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারিখটাও গুরুত্বপূর্ণ কি উদযাপন করা হয় ইন্টারন্যাশনাল ডে ফর ক্লিন এয়ার ফর ব্লু স্কাই এবং তার থিমটাও গুরুত্বপূর্ণ ইনভেস্ট হ্যাশট্যাগ ক্লিন এয়ার নাও এবার দেখো এর পরেরটা পরেরটার ইন্টারন্যাশনাল লিটারেসি ডে পরীক্ষার প্রশ্ন হয় কবে উদযাপন করা হয় তখন তারিখটা মনে রাখবে আটই সেপ্টেম্বর থিম দিয়ে পরীক্ষার প্রশ্ন দেবে না থিমটা কি আছে প্রোমোটিং মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন লিটারেসি ফর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড পিস পরীক্ষার প্রশ্নটা কি দেবে থিমটা দিয়ে দেবে তোমার থিমটা দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে যে এই থিমটা পার্টিকুলারলি উদযাপন করা হয় ইন্টারন্যাশনাল লিটারেসি ডে নিরিখে কত তারিখে তারিখটা হচ্ছে আটই সেপ্টেম্বর একই রকম হিমালয় দিবস রেসপেক্টে তোমাকে তারিখটা জিজ্ঞেস করবে যে ভাই তারিখটা কবে এটা উদযাপন করা হয় নাইন সেপ্টেম্বর সেখানেও তোমার পরীক্ষার খাতায় থিমটা দেওয়া থাকবে সাস্টেনেবল হিমালয় প্রিজার্ভিং নেচার অ্যান্ড কালচার ইজ আ থিম অফ হিমালয়া দিবস হুইচ ওয়াস অবজার্ভ অন তখন চারটে অপশন থাকবে সেখান থেকে আনসার করতে হবে নাইন সেপ্টেম্বর একই রকম হিন্দি দিবসের ক্ষেত্রেও তুমি ডেটটা মনে রাখবে তারিখটা কত চোদ্দই সেপ্টেম্বর এবারে থিম ছিল হিন্দি দ্য ইন্টেলিজেন্স তবু এই থিমটা এসএসসির পরীক্ষা এবং তার সঙ্গে রেলের এক্সামের রেসপেক্টে দেখে রাখবে ইম্পর্টেন্ট হলেও হতে পারে বা পরীক্ষায় দিলেও দিতে পারে চলে আসো পরেরটা তাহলে এক থেকে চোদ্দই সেপ্টেম্বরের পরে পনেরো থেকে একুশ পনেরো তারিখটা দেখো এখানে দুরকম বলা আছে ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে তো ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি থিমটা কী বলেছে এনসিওরিং সেফটি গভর্নেন্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাট অল লেভেল এখানেও ডেটটা গুরুত্বপূর্ণ তারিখটা মনে রাখবে তারিখ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর আর ইনোভেটিং ফর সাস্টেনেবল ফিউচার এটা থিমটা কিসের ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে কবে উদযাপন করা হয় সেম ডেট পনেরোই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ওজন ডে থিমটা কী বলেছে মন্ট্রিয়াল প্রোটোকল অ্যাডভান্সিং ক্লাইমেট অ্যাকশন এটা মনে রাখবে থিমটা তোমাকে জিজ্ঞেস করতে পারে ওয়ার্ল্ড ওজন ডে থিমটা কি ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে থিমটা কি বলেছে ইম্প্রুভিং ডায়াগনোসিস ফর পেশেন্ট সেফটি থিমটা মনে রাখতে পারো ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিন আপ ডে এটার তারিখটা তোমাকে মনে রাখতে হবে একুশে সেপ্টেম্বর তার সঙ্গে থিমটাও তোমাকে মনে রাখতে হবে ক্লিন সিস ফর ব্লু ইকোনমি ওকে ক্লিন সিটিস ফর ব্লু ইকোনমি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিন আপ ডে থিম যেটা উদযাপন করা হয় কবে না টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর আরো দু রকম ভাবে উদযাপন করা হয় একদিকে হচ্ছে ওয়ার্ল্ড অ্যালজেমার্স ডে একদিকে হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ পিস অ্যালজেমার্স ডে তারিখ মনে রাখতে হবে অ্যালজেমার্স ডে থিমটাও মনে রাখতে হবে টাইম টু অ্যাক্ট অন ডেমেনশিয়া টাইম টু অ্যাক্ট অন অ্যালজেমার্স এটা হচ্ছে থিম ইন্টারন্যাশনাল ডে অফ পিসের থিমটা হচ্ছে কাল্টিভেটিং এ কালচার অফ পিস ওয়ার্ল্ড রাইনো ডে এটার থিমটা অতি অবশ্যই মনে রাখবে কিপ দ্য ফাইভ অ্যালাইভ ওয়ার্ল্ড রিভার্স ডে এবারের থিমটা হচ্ছে কি ওয়াটার ওয়ে অফ লাইভ ইম্পর্ট্যান্ট মনে রাখব ইন্টারন্যাশনাল সাইন ল্যাঙ্গুয়েজ ডে থিমটা হচ্ছে সাইন আপ ফর ল্যাঙ্গুয়েজ রাইট তারিখটা কবে তারিখটা হচ্ছে টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর তারিখটা মনে রাখতে হবে ফার্মাসিস্ট ডে যেটা আমরা উদযাপন করি টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর এবারে থিম কি আছে ফার্মাসিস্ট মিটিং গ্লোব গ্লোবাল হেলথ নিড এখানে অবশ্যই তারিখটা মনে রাখবে এক্ষেত্রে থিমটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় নেক্সট ছাব্বিশ থেকে তিরিশের মধ্যে যদি আমরা দেখি ছাব্বিশ তারিখটা আমরা উদযাপন করি কি বললাম ওয়ার্ল্ড মারিটাইম ডে এবারের থিমটা কি আছে নেভিগেটিং দ্য ফিউচার সেফটি ফার্স্ট ইম্পর্টেন্ট থিম অবশ্যই মনে রাখতে হবে গুগলের জন্মদিন হচ্ছে সাতাশে সেপ্টেম্বর এবারে থিমটা কি ছিল আসতেই পারে পরীক্ষায় মাই উইশ ফর দ্য নেক্সট টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উদযাপন করা হয় টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর এবারের থিম কী ছিল ট্যুরিজম অ্যান্ড পিস ওয়ার্ল্ড হার্ট ডে উদযাপন করা হয় টোয়েন্টি নাইন সেপ্টেম্বর এবারের থিম ছিল ইউজ হার্ট ফর অ্যাকশন ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে তিরিশে সেপ্টেম্বর উদযাপন করা হয় এবারের থিম কী ছিল ট্রান্সলেশন অ্যান্ড আর্ট ওয়ার্থ প্রোটেক্টিং এক্ষেত্রে তারিখটা মনে রাখবে এক্ষেত্রে তারিখটা মনে রাখবে বাকিগুলোর ক্ষেত্রে যেগুলোকে দাগিয়ে দিলাম সেই থিমগুলো অতি অবশ্যই মনে রাখবে ওকে পরীক্ষায় দেখো একটা না একটা থিম তোমাকে দিতেই পারে টেস্ট করার জন্য সেগুলো খুব কমন থিম হয় বাট কমন ডেটের থিম হয় যেগুলো পারা সম্ভব হিসেব মতো যেগুলো ছোট থিম সেগুলোই পরীক্ষায় জিজ্ঞেস করে যেগুলো বড়ো থিম সেগুলো ডেট দিয়ে পরীক্ষায় জিজ্ঞেস করা হয় তাহলে ইম্পর্টেন্ট ডেট ইম্পর্টেন্ট থিম সেগমেন্ট আমাদের ডান এরপর চলে আসবো কি না পুরস্কার সেপ্টেম্বর মাসে ফার্স্ট হাফ এর মধ্যে প্রথম পুরস্কারটা কি না প্রথম পুরস্কারটার নাম হচ্ছে রমন ম্যাক্সেস অ্যাওয়ার্ড কি নাম রমন অ্যাওয়ার্ড প্রথমত মনে রাখতে হবে এই পুরস্কারটাকে কি বলা বলা হয় হয় এই পুরস্কারটাকে কি না এশিয়াস নোবেল এশিয়াস নোবেল বলা হয় এই পুরস্কারটা এবার কততম ছিল ছেষট্টিতম তম ৬৬ তম এই পুরস্কারটা কজনকে দেওয়া হয় না পাঁচ জনকে দেওয়া হয় টোটাল পাঁচজন পায় কারা কারা না জাপান থেকে যিনি পান তার নাম হচ্ছে হায়ো মিজাকি ওকে জাপান জাপান থেকে যিনি পান তার নাম কি না হায়ো মিয়াজাকি নেক্সট ভুটান থেকে যিনি পান তার নাম কি না কর্মা ফুন্টেশো কর্মা ফুনটেশো ভুটান থেকে পাচ্ছে নেক্সট ভিয়েতনাম থেকে যিনি পাচ্ছেন তার নাম কি না তার নাম ডক্টর নগুয়েন থি ডক্টর নগুয়েন থি হচ্ছে ভিয়েতনাম থেকে নেক্সট ইন্দোনেশিয়া থেকে যিনি পাচ্ছেন তার নাম কি না ফরভিজা ফরহান ফর ভিজা ফরহান ইন্দোনেশিয়া থেকে পাচ্ছে এবং ওভারঅল থাইল্যান্ডের রুরাল ডক্টরস মুভমেন্টকে বলতে পারো এই পুরস্কারে সম্মানিত করা হচ্ছে তাহলে ভারত থেকে কেউ পায়নি তাই খুব বেশি গুরুত্ব দিয়ে পড়তে লাগবে না মনে রাখতে হবে রমন ম্যাক্সেসের পুরস্কারটা বলতে পারো এশিয়ার অন্যতম একটা পুরস্কার যে পুরস্কারটাকে আরেকভাবে কি বলা হয় এশিয়াস নোবেল এবারেরটা হচ্ছে কিনা না ছেষট্টিতম বলতে পারো পুরস্কার তোমার রমন ম্যাক্সেসের পুরস্কার হিসেবে কারা পেলেন না এই পাঁচজন ব্যক্তি যারা কিনা চারজন ব্যক্তি এবং একটা অর্গানাইজেশন যাদেরকে এই পুরস্কারে সম্মানিত করা হল চলে আসো ফিকি প্রথমেই যখন নামটা দেখতে পাচ্ছি এখান থেকেই একটা আমরা জিকে রেডি করে নেব কত সালের প্রতিষ্ঠা নাইনটিন টোয়েন্টি সেভেন সেই ফিকির তরফ থেকে বলতে পারো ইউথ আইকন অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড টু ঘোষণা করা হলো যেখানে বলিউড অ্যাক্টার আয়ুষ্মান খুরানাকে দ্য ইউথ আইকন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে বলতে পারো সম্মানিত করা হলো ঠিক একই রকমভাবে স্পোর্টস ক্যাটাগরিতে নীরজ চোপড়াকে ইউথ আইকন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সম্মানিত করা হলো তাহলে ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা দেখি এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে আয়ুষ্মান খুরানা আর স্পোর্টস ক্যাটাগরিতে নীরজ চোপড়া দে দুজনকে ফিকির তরফ থেকে এই প্রথমবার আয়োজন করা হয়েছিল এই প্রথমবার আয়োজন করা হয়েছিল ফিকি ইয়ং লিডার্স অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেখানে এই দুজনকে কিনা সম্মানিত করা হলো টোটাল তেরোটা ক্যাটাগরির মধ্যে বলতে পারো সম্মানিত করা হয়েছে এই দুজনকে এই ক্যাটাগরিতে সম্মানিত করা হয়েছে চলে আসুন নেক্সট সম্প্রতি আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে কিনা ন্যাশনাল ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সম্মানিত করলেন কতজন নার্সকে না পনেরো জন নার্সকে তাহলে মাথায় রাখতে হবে কি না ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল পুরস্কারটা কাদের দেওয়া হয় নার্সদের দেওয়া হয় টোটাল কতজনকে দেওয়া হয়েছে এবারে না পনেরো জনকে দেওয়া হয়েছে নামটা একটাই মনে রাখতে হবে ওয়েস্ট বেঙ্গল থেকে যিনি পেয়েছেন তার নাম কি অনিন্দিতা প্রামাণিক যাকে বলতে পারো এই সম্মানে সম্মানিত করা হয়েছে তা আমি আবারও বলছি ন্যাশনাল ফ্লোরেন্স অ্যাঙ্গেল পুরস্কারটা কাদের দেওয়া হয় না মেরিটোরিয়াস সার্ভিস রেন্ডারেড বাই নার্সিং প্রফেশনাল ইন ইন্ডিয়া ভারতবর্ষে যারা নার্সিং প্রফেশনের সঙ্গে যুক্ত তাদেরকেই বলতে পারো তাদের মেরিটোরিয়াল সার্ভিসের নিরিখে এই পুরস্কারে সম্মানিত করা হয় নিউ দিল্লির রাষ্ট্রপতি ভবনে দু হাজার চব্বিশে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটেকাল পুরস্কার সম্প্রতি হাতে তুলে দিলেন আমাদের রাষ্ট্রপতি টোটাল পনেরো জন নার্সকে এই পুরস্কার দেওয়া হয়েছে যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে পেয়েছে অনিন্দিতা প্রামাণিক হয়ে গেল তাহলে অ্যাওয়ার্ডস ক্যাটাগরি আমাদের কমপ্লিট তাহলে ডেট হলো থিম হলো অ্যাওয়ার্ড হলো চতুর্থ ক্যাটাগরি কী আছে রিসেন্ট বুকস অ্যান্ড অথার্স রিসেন্ট বুকস অ্যান্ড অথার্স সেপ্টেম্বর মাসে ফার্স্ট হাফে কোনো গুরুত্বপূর্ণ বই নেই তাই এখানে দেওয়া হয়নি তাহলে বুকস অ্যান্ড অথার্স নেই নেক্সট চলে যাবো অ্যাপয়েন্টমেন্ট নিযুক্তিকরণ তো দেশ বিদেশের নিযুক্তির মধ্যে প্রথমেই আমরা দেখব কি না সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের নতুন ডাইরেক্টর জেনারেল হিসেবে যাকে অ্যাপয়েন্ট করা হলো তার নাম কি রাজবিন্দর সিং ভাট্টি কার জায়গায় এলো আনিস দয়াল সিং জাস্ট দুটো পয়েন্ট মনে রাখতে হবে কাকে অ্যাপয়েন্ট করা হলো সিআইএসএফ এর নতুন ডাইরেক্টর জেনারেল হিসেবে রাজবিন্দর সিং ভাট্টি কার জায়গায় করা হলো আনিস দয়াল সিং এর জায়গায় তাকে অ্যাপয়েন্ট করা হলো নেক্সট চলে আসো বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স এর নতুন ডিজি হিসেবে অ্যাপয়েন্ট করার করা হলো কাকে দলজিৎ সিং চৌধুরী ওকে দলজিৎ সিং চৌধুরী যিনি কিনা বলতে পারো উনিশশো নব্বই এর একটা আইপিএস অফিসার উত্তরপ্রদেশ ক্যাডার থেকে ইনি বিলং করেন যিনি যাকে কিনা সম্প্রতি বর্ডার সিকিউরিটি ফোর্স এর কি না নতুন ডিজি হিসেবে অ্যাপয়েন্ট করা হলো তিনি এই দায়িত্বে থাকবেন দু হাজার পঁচিশের তিরিশে নভেম্বর পর্যন্ত বর্তমানে ইনি সশস্ত্র সীমা বলে সার্ভিস করছিলেন সেই জায়গা থেকে তাকে বিএসএফ এর কি ডিজি অ্যাপয়েন্ট করা হলো চলে আসুন নেক্সট ডেপুটি চিফ অফ এয়ার স্টাফ তাহলে ভারতীয় এয়ার স্টাফ বা ভারতীয় এয়ার ফোর্সের কিনা ডেপুটি চিফ কাকে করা হলো সেক্ষেত্রে মনে রাখবো না এয়ার মার্শাল তেজেন্দ্র সিং যে কিনা ডেপুটি চিফ অফ এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব নিলেন ইন্ডিয়ান এয়ারফোর্স এর কার জায়গায় এলেন এয়ার মার্শাল আশুতোষ দায়িত্ব নিলেন তাহলে ডেপুটি চিফ অফ ইন্ডিয়ান এয়ারফোর্সের রেসপেক্টে যদি জিজ্ঞেস করে আমার আনসার কি হবে এয়ার মার্শাল তেজিন্দর সিং ফ্রান্সের নতুন প্রাইম মিনিস্টার তা আমরা কিছুদিন আগে অবধি দেখেছিলাম কিনা গ্যাব্রিয়েল অ্যাটাল যে কিনা ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ফ্রান্সের তো তার জায়গায় সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন যাকে অ্যাপয়েন্ট করলেন তার নাম কি নাম হচ্ছে মিশেল বার্নিয়ার ওকে কাকে অ্যাপয়েন্ট করলেন না মিশেল বার্নিয়ার তিয়াত্তর বছর বয়সী যিনি কিনা ছিলেন কি না ব্রেক্সিটের ফর্মার নেগোসিয়েটার তাকেই বলতে পারো ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে অ্যাপয়েন্ট করলেন কে না ইম্যানুয়েল ম্যাক্রন ইনি হচ্ছেন কি না সব থেকে ওল্ডেস্ট ফ্রান্সের সব থেকে মিনিস্টার এবং দায়িত্ব নিলেন চলে এই প্রথমবার রাজা রণধীর সিং যিনি কিনা একজন প্রাক্তন ভারতীয় শুটার যাকে কিনা ইলেক্ট করা হলো প্রেসিডেন্ট অফ অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার আহ তরফ থেকে চার বছরের জন্য ওকে প্রেসিডেন্ট অফ অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ায় চার বছরের জন্য অ্যাপয়েন্ট করা হলো কাকে না রাজা রণধীর সিং সাতাত্তর বছর বয়স ইনি একজন প্রাক্তন ভারতীয় শুটার আর এই প্রথম বলতে পারো কোন ভারতীয় যে কিনা এই পোস্টে এলেন আর এছাড়া এনার সম্পর্কে মনে রাখতে হবে ইনি এই আমাদের কি বলে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে ছিলেন দু থেকে চলে আসুন নেক্সট আলজেরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে বা প্রেসিডেন্ট হিসেবে রি হলেন যিনি তার নাম কি নাম আবদেল তেবিউন কি নাম না আবদেল যে মাসজিদা রি রিইলেক্টেড হলো কোথায় না আলজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে বলতে পারো রি হলো এই নিয়ে সেকেন্ড টার্ম যিনি ক্ষমতায় থাকবেন দু থেকে দু পর্যন্ত সম্প্রতি এখানে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় এবং আবদেল মাজিদ তেবিউন যে কিনা প্রেসিডেন্সিয়াল ইলেকশন জেতেন প্রায় নাইনটি ভোট পেয়ে বলতে পারো ইনি প্রেসিডেন্সিয়াল ইলেকশন জেতেন চলে আসুন নেক্সট ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল হকির দ্বিতীয়বারের প্রেসিডেন্ট সম্প্রতি কাকে করা হলো দ্বিতীয়বারের প্রেসিডেন্ট করা হলো মোহাম্মদ তৈয়ব ইকরাম মোহাম্মদ তৈয়ব ইকরাম যে কিনা প্রেসিডেন্ট হলো ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল হকি এই নিয়ে দ্বিতীয়বার ইনি বলতে পারো ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল হকির তেরোতম প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন দু হাজার বাইশ থেকে দু হাজার বাইশ থেকে অলরেডি রয়েছেন তাকেই রি করা হলো কিসের না ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল হকির প্রেসিডেন্ট হিসেবে হয়ে গেল তাহলে অ্যাপয়েন্টমেন্ট আমাদের ডান তাহলে আমাদের কি কি পয়েন্ট হলো তাহলে না নাম্বার ওয়ান পয়েন্ট হলো আমাদের ডেট হলো তারপর আমাদের থিম হলো তারপর আমাদের অ্যাওয়ার্ডস হলো। বুকস অন ছিল না তারপর আমাদের অ্যাপয়েন্টমেন্ট পাঁচটা ক্যাটাগরি কিন্তু আমাদের হয়ে গেল এরপর আমরা দেখে নেব গভর্নমেন্টের কোনো বিল স্কিম অ্যাপ কিছু আছে কিনা বা নতুন কোনো খবর আছে কিনা তো প্রথমেই যেটা আমাদেরকে মনে রাখতে হবে ইন্ডিয়ান আর্মি লঞ্চ করলো কি না ফার্স্ট ফেজ অফ প্রজেক্ট নামান তাহলে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে প্রজেক্ট নামানের ফার্স্ট ফেজটা চালু করা হলো যেখানে তারা কি করবে না তাদের ফ্যামিলি এবং তাদের ভেটার পার্সন যারা আছে তাদেরকে সাপোর্ট করবে কিভাবে দেখে নাও প্রজেক্ট করছে কিসের উপরে যাকে সংক্ষেপে বলছে স্পর্শ এ ডিজিটাল পেনশন সিস্টেম দ্যাট স্ট্রিম লাইন পেনশন রিলেটেড প্রসেস ফর ডিফেন্স পেনশনার তাহলে আমাদের ভারতীয় ডিফেন্সে ডিফেন্স পেনশনার যারা আছেন মানে যারা রিটায়ার করেছেন যারা পেনশন পাচ্ছেন তাদেরকে স্ট্রিমলাইন করা হচ্ছে এই প্রজেক্টটার মাধ্যমে প্রজেক্টটার নাম কি নামান ওকে ইট ইজ এক্সপ্যান্ড ইট ইজ সেট টু এক্সপ্যান্ড অ্যান্ড এম টু এস্টাবলিশ নিয়ারলি টু হান্ড্রেড সেন্টার অ্যাক্রস ইন্ডিয়া ওভার নেক্সট টু টু আর থ্রি ইয়ার্স আগামী দু থেকে তিন বছরের মধ্যে সমগ্র ভারতে এটা প্রায় দুশোখানা সেন্টার ওপেন করবে এবং যে সেন্টারগুলোর মাধ্যমে ভারতীয় আর্মি নেভি এয়ারফোর্সে যারা কর্মরত ছিলেন যারা রিটায়ারমেন্ট করেছেন তাদেরকে পেনশন সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা কিনা এই প্রজেক্ট নামানের মাধ্যমে দেওয়া হবে এই ইন আ ফার্স্ট ফেজ প্রথম ফেজে প্রজেক্ট নামান যে কিনা বলতে পারো চোদ্দখানা এই ধরনের সেন্টার ওপেন করেছে ভারতবর্ষ জুড়ে যার মধ্যে দিল্লিও রয়েছে দিল্লি ছাড়া জলন্ধর লে দেরাদুন লখনৌ যোধপুর বেঙ্গাডুবি গোরখপুর ঝাঁসি সেকেন্দ্রাবাদ সৌগর গুন্টুর আমেদাবাদ এবং বেঙ্গালুর বলতে পারো এদের কি না সেন্টার ওপেন হয়েছে তাহলে ইন্ডিয়ান আর্মি তরফ থেকে লঞ্চ করা হলো প্রজেক্ট নামান এটা কিসের জন্যে না তাদের ফ্যামিলি এবং বলতে পারো যারা বয়স্ক লোক আছে যারা পেনশনার আছে তাদেরকে কি না স্ট্রিম লাইন করার জন্য এটা একটা ডিজিটাল পেনশন সিস্টেম এবং ভারতবর্ষ জুড়ে আগামী দু তিন বছরে প্রায় দুশোখানা সেন্টার ওপেন করার কথা আছে চোদ্দোটা সেন্টার রিসেন্টলি ওপেন করেছে ভারতবর্ষে ইনক্লুডিং দিল্লি এটার এই বাংলা ভার্সন এখানে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারবে চলে আসুন নেক্সট ওড়িশা যে কিনা লঞ্চ করলো নতুন একটা প্রোগ্রাম কি প্রোগ্রাম না পি এম প্রোগ্রাম কিসের জন্যে যাতে তারা তাদের হাইয়ার এডুকেশনকে আরো শক্তিশালী করতে পারে তাহলে উচ্চশিক্ষাকে শক্তিশালী করার জন্য ওড়িশার তরফ থেকে লঞ্চ করা হলো পি এম ঊষা প্রোগ্রাম পি এম ফুল ফর্ম কি প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান ফুল ফর্মটা মনে রাখবে যার উদ্দেশ্য হচ্ছে যাতে ওড়িশায় হাইয়ার এডুকেশনকে কে আরো বেশি করে মজবুত করা যায় তার জন্য এটা লঞ্চ করা হয়েছে অবজেক্টিভ কি যদি আমরা দেখি না এটার অবজেক্টিভ হচ্ছে টু এনসিওর অ্যাক্সেস ইকুইটি অ্যান্ড এক্সেলেন্স ইন হায়ার এডুকেশন থ্রু আউট ওড়িশা মানে সমগ্র ওড়িশা জুড়ে যাতে এটার অ্যাক্সেস থাকে যাতে এক্সেলেন্সের পর্যায়ে পৌঁছোতে পারে এটাই হচ্ছে এর অন্যতম উদ্দেশ্য আর কি না ইট এম টু মেক ওড়িশা স্টেট ইউনিভার্সিটি ইন্টু ওয়ার্ল্ড ক্লাস ইনস্টিটিউশন প্রোভাইডিং স্টুডেন্ট উইথ টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি স্কিল তাহলে ওড়িশায় যে সমস্ত স্টেট ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোকে বিশ্ব মানের প্রতিষ্ঠানে পরিণত করাই বলতে পারো এটার অন্যতম উদ্দেশ্য এবং যেখান থেকে কি না স্টুডেন্টদেরকে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি যাবতীয় স্কিল প্রোভাইড করা যেতে পারে এটাই বলতে পারো এই স্কিমের বা এই প্রোগ্রামের অন্যতম উদ্দেশ্য এর জন্য বলতে পারো এই ইনিশিয়েটিভের আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে পাঁচশো কোটি টাকা ডেভেলপমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার পারপাস কিন্তু অ্যালটমেন্ট করা হয়েছে দ্য সেন্টার উইল রিলিজ সিক্সটি পার্সেন্ট অফ অ্যালোকেটেড গ্র্যান্ড ওয়াইল দ্য স্টেট উইল বি বিয়ার ফর্টি পার্সেন্ট তাহলে এক্ষেত্রে সেন্ট্রাল দেবে হচ্ছে সিক্সটি পার্সেন্ট আর স্টেট দেবে হচ্ছে ফর্টি পার্সেন্ট যাতে ওড়িশার এডুকেশন সিস্টেমকে ঢেলে সাজানো যায় উচ্চ শিক্ষাকে আরও মজবুত করা যায় এবং টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে পড়াশুনোর সঙ্গে সঙ্গে যে সমস্ত স্কিলগুলো লাগে সেগুলো যাতে বা বলতে পারো আপগ্রেডেড স্কিল যেগুলো পড়াশুনো পারপাস সেগুলো যাতে ওড়িশা দিতে পারে তার জন্যই বলতে পারো এই উদ্যোগটা নেওয়া হয়েছে মনে রাখবো উদ্যোগটার নাম কি নাম হচ্ছে প্রধানমন্ত্রী প্রোগ্রাম বা ফুল ফর্মটা হচ্ছে প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান চলে আসো নেক্সট দেখো দুটো স্কিম আছে একটা হচ্ছে বৃন্দাবন গ্রাম স্কিম একটা হচ্ছে গীতা ভবন প্রজেক্ট আমরা আসবো এই দুটোই আগে একটু দেখে নিই কারা লঞ্চ করেছে মধ্যপ্রদেশ গভর্নমেন্টের তরফ থেকে বলতে পারো লঞ্চ করা হয়েছে বৃন্দাবন গ্রাম স্কিম এবং গীতা ভবন প্রজেক্ট উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে এনহ্যান্সিং রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোটিং কালচার স্পিরিচুয়াল হেরিটেজ অফ এমপি রেসপেকটিভলি তাহলে মধ্যপ্রদেশের যে স্পিরিচুয়াল হেরিটেজ যা কালচার সেটাকে প্রমোট করা এবং রুরাল ডেভেলপমেন্টকে প্রমোট করাই বলতে পারো এই স্কিমের অন্যতম উদ্দেশ্য ওকে কি বলছে দ্য এমপি গভর্নমেন্ট অলসো অ্যাপ্রুভ আ প্রোপোজাল টু ফর্ম অ্যান্ড অর্গানাইজ কমিটি টু প্ল্যান থ্রি টোয়েন্টি বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেশন অফ আহল্লাভাই হোলকার দ্য কুইন অফ মারাঠা মালওয়া কিংডম তাহলে আমরা জানি আহল্লাভাই হোলকার এনে ছিলেন হচ্ছে মারাঠা কিংডমের অন্যতম কুইন তার তিনশো কুড়ি তম বার্থ অ্যানিভার্সারি উদযাপন করার জন্য মধ্যপ্রদেশ গভর্নমেন্টের তরফ থেকে প্রোপোজাল অ্যাপ্রুভ করা হয়েছে এবার আসবো আমরা এই বৃন্দাবন স্কিম বা গীতা ভবন প্রজেক্টটা নিয়ে কি বক্তব্য তো দেখো বৃন্দাবন স্কিমে কি বলেছে না এই স্কিমটার উদ্দেশ্য কি টু প্রমোট মিল্ক প্রোডাকশন ইন ভিলেজ অ্যান্ড এনহ্যান্স ইনকাম অফ ফার্মার তাহলে গ্রামে গ্রামে কি না যাতে মিল্ক প্রোডাকশন করা যায় সেটাকে প্রমোট করাই বলতে পারো এই বৃন্দাবন স্কিমের অন্যতম উদ্দেশ্য দ্য স্কিম উইল বি ইমপ্লিমেন্টেড বাই পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ মহারাষ্ট্র তাহলে মহারাষ্ট্রের কি না বলতে পারো যে পঞ্চায়েত ডিপার্টমেন্ট আছে বা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে কি না তারাই বলতে পারো এটা ইমপ্লিমেন্ট করবে দ্য স্কিম উড বি অর্থাৎ যেখানে গরুরা থাকে যাকে বলি আমরা গৌশালা সেটা প্রতিষ্ঠা করবে এই স্কিমটার মাধ্যমে যাতে মিল্ক মিল্ক টু প্রমোট বেনিফিট দ্য ভিলেজার্স এমপি হাস আর টোটাল অফ থ্রি ওয়ান থ্রি ব্লক মধ্যপ্রদেশের এখানে কিন্তু তিনশো তেরোটা ব্লক আছে এবং ওয়ান গ্রাম পঞ্চায়েত আছে যাতে কিনা সিলেক্ট করা হয়েছে কিনা এই প্রকল্পের ক্ষেত্রে ওকে পঞ্চায়েত উইল বি নেম ড্যাস বৃন্দাবন গ্রাম এবং এক্ষেত্রে এই পঞ্চায়েতটার নাম হবে বৃন্দাবন গ্রাম এখানে দেখো দুটো স্টেট মিলে কাজ করছে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র যুগ্মভাবে বলতে পারো কাজ করছে এই বৃন্দাবন গাম প্রোজেক্টের বা স্কিমের আন্ডারে অ্যাকচুয়ালি জিনিসটা কি জিনিসটা হচ্ছে গ্রামে গ্রামে যাতে আরো বেশি করে মিল্ক প্রোডাকশনকে বাড়ানো যায় এটাই হচ্ছে মেন উদ্দেশ্য এবং এটাই বলতে পারো যাতে ফার্মাররা এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারে এটাই বলতে পারো গভর্নমেন্টের উদ্দেশ্য এই স্কিমটা কিনা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তাহলে গীতা ভবন স্কিমটা কি গীতা ভবন উইল বি কনস্ট্রাক্টেড গীতা ভবন উইল বি কনস্ট্রাক্টেড ইন অল জুড়ে বলতে পারো এর এটার কনস্ট্রাকশন করা হবে দ্য এমপি হ্যাস অনলি ওয়ান গীতা ভবন ইন ইন্দোর তাহলে মধ্যপ্রদেশে এই মুহূর্তে একটাই বলতে পারো ইন্দোরে গীতা ভবন রয়েছে উইচ ইজ আ রিলিজিয়াস অ্যান্ড কালচারাল সেন্টার দ্যাট প্রমোট দ্য প্রিন্সিপাল অফ গীতা ভগবত গীতার যে সমস্ত প্রিন্সিপাল সেগুলোই তুলে ধরা হয় এই গীতা ভবনের মাধ্যমে যেটা একটা মধ্যপ্রদেশের রিলিজিয়াস এবং কালচারাল সেন্টারে পরিণত হয়েছে যেটা রয়েছে একমাত্র ইন্দোরে ফিউচারে বলতে পারো কি না এই ধরনের জিনিস বলতে পারো কি না আরও বেশি করে করা হবে এই প্রজেক্টের আন্ডারে আর এটার অন্যতম বৈশিষ্ট্য কি ইট ফিচার্স আইডল অ্যান্ড পিকচার্স অফ মেনি গড অর্থাৎ এই গীতা ভবনে তুমি যেগুলো দেখতে পাবে কিনা না বিভিন্ন দেবদেবীর ছবি তুমি দেখতে পাবে পেন্টিং অফ পুরাণ পুরাণের বিভিন্ন পেন্টিং দেখতে পাবে মহাভারত এবং রামায়ণের বিভিন্ন পেন্টিং তুমি এখানে দেখতে পাবে দ্য স্পিরিচুয়াল লিটারেচার উইল বি অ্যাভেলেবেল ইন গীতা ভবন সেন্টার এবং স্পিরিচুয়াল যাবতীয় লিটারেচার তুমি এই গীতা ভবন সেন্টারে দেখতে পাবে ইন অ্যাডিশন টু গীতা আদার রিলে আদার পাবলিকেশন রিলেটেড টু লর্ড কৃষ্ণা এবং গীতার পাবলিকেশান তো তুমি এখানে পাবেই তার সঙ্গে সঙ্গে কৃষ্ণা লর্ড কৃষ্ণা সম্পর্কিত যাবতীয় পাবলিকেশন তুমি এই ধরনের ভবনগুলিতে পাবে মানে অ্যাকচুয়ালি বলতে গেলে এই যে স্কিমটা এটা কি না মধ্যপ্রদেশে এখন একটাই আছে এই ধরনের বলতে পারো ইনস্টিটিউশন যেখানে ভগবত গীতাকে প্রমোট করা হয় তো রকম আরও বলতে পারো ভবন গীতা ভবন প্রজেক্ট নেওয়া হয়েছে যেগুলোকে আরো গড়ে তোলা হবে সমগ্র মধ্যপ্রদেশ জুড়ে চলে আসো পরের স্কিমটা কি আছে না জল সঞ্চয় জল ইনিশিয়েটিভ তাহলে একটা উদ্যোগ উদ্যোগটার নাম কি জল সঞ্চয় জল ভাগারী যেটার উদ্বোধন করলেন কে না ছয় সেপ্টেম্বর দু হাজার আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভার্চুয়ালি লঞ্চ করলেন কি না এই জল সঞ্চয় জল ভাগিদারী ইনিশিয়েটিভ যার জন্য খরচ পড়বে কত সাতাশ কোটি টাকা এবং এটাই নিয়ে উদ্বোধন করলেন কোথায় গুজরাটের সুরাটে এই প্রোগ্রামটা হচ্ছে কাদের কোলাবোরেশনে না মিনিস্ট্রি অফ জলশক্তি এবং গভর্নমেন্ট অফ গুজরাটের সহযোগিতায় বা কোলাবোরেশনে এটা হচ্ছে ফোকাস কি ওয়াটার কনজারভেশন অ্যান্ড কমিউনিটি পার্টিসিপেশন আরও বেশি করে যাতে জল সংরক্ষণ করা যায় আরও বেশি করে যাতে কমিউনিটি পার্টিসিপেট করে সেটাই বলতে পারো এর অন্যতম উদ্দেশ্য এই উদ্যোগের আন্ডারে কি না প্রায় চব্বিশ হাজার আটশো রেন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার সারা গুজরাট জুড়ে তৈরি করা হবে ওকে চব্বিশ হাজার আটশো রেইন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার এটা পুরো গুজরাট জুড়ে তৈরি করা হবে এই উদ্যোগের মাধ্যমে যাতে আরও বেশি করে কিনা ওয়াটার সাস্টেনেবিলিটিকে ইম্প্রুভ করা যায় এবং আরও বেশি করে যাতে মানুষ এখানে যোগদান করে মানে মানুষের যোগদান তার জন্যই বলছে কমিউনিটি পার্টিসিপেশন এবং ওয়াটার কনজারভেশন এই দুটোই হচ্ছে বলতে পারো মুখ্য উদ্দেশ্য এই উদ্যোগের উদ্যোগটার নাম জল সঞ্চয় জল ভাগিদারি হয়ে গেল তাহলে স্কিম কমপ্লিট এরপর আমরা চলে যাব কোথায় এরপর আমরা দেখবো হচ্ছে স্পোর্টস আপডেট ওকে খেলাধুলো সংক্রান্ত ইনফরমেশন কি আছে তো খেলাধুলো সংক্রান্ত প্রথম ইনফরমেশনটা হচ্ছে দু হাজার চব্বিশের ইউএস ওপেন তাহলে প্রথমত ইউএস ওপেনটা কোন খেলার সঙ্গে যুক্ত তখন মনে রাখতে হবে এটা লন টেনিস খেলার সঙ্গে যুক্ত কবে হয়েছে ছাব্বিশে আগস্ট থেকে সেপ্টেম্বরে আট এবারের এডিশনটা কততম তম একশো চুয়াল্লিশতম ইউএস ওপেন কোন কোর্টে খেলা হয় হার্ড কোর্টে এটা খেলা হয় ওকে লোকেশন বললে কোথায় না ইউএস এর নিউ ইয়র্ক সিটি স্টেডিয়ামটার নাম কি বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার যেখানে এই ইউএস ওপেন অনুষ্ঠিত হয়েছে মনে রাখার বিষয় এবারে মেন চ্যাম্পিয়ন কে জানিক সিনার কোন কান্ট্রি কাকে হারিয়েছে বা কে হয়েছে কোন কান্ট্রি না ইউএসএ ওমেন সিঙ্গেলসের চ্যাম্পিয়ন কে আরনা সাবালেঙ্কা কোন কান্ট্রি না বেলারুস কাকে হারিয়েছে জেসিকা পেগুলা কোন কান্ট্রি না ইউএসএ তাহলে ইউএস ওপেন এবারেরটার এডিশনটা কততম মেন সিঙ্গেলসের চ্যাম্পিয়ন কে তিনি কোন দেশ থেকে বিলং করেন ওমেন সিঙ্গলসের চ্যাম্পিয়ন কে তিনি কোন দেশ থেকে বিলং করেন মেন সিঙ্গলসের চ্যাম্পিয়ন কাকে হারিয়েছে ওমেন সিঙ্গলসের চ্যাম্পিয়ন কাকে হারিয়েছে বা রানার আপ কারা কারা হয়েছে এই পয়েন্টগুলো একটু মনে রাখতে হবে নেক্সট চলে আসো ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স টু তাহলে গ্র্যান্ড প্রিক্স মানে আমরা জানি এটা ফর্মুলা ওয়ান ফর্মুলা ওয়ান মানেই হচ্ছে কার রেস তো ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্সের এবারে চ্যাম্পিয়ন যদি আমরা দেখি কে না চার্লস লেকলার্ক কোন টিমের হয়ে পারফর্ম করে ফেরারির হয়ে পারফর্ম করে ওকে কোন কান্ট্রি থেকে বিলং করে মোনাকো থেকে বিলং করে হচ্ছে চার্লস লেক্লার্ক যিনি কি না জিতলেন কি না ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স টু এর আগে ইনি এই খেতাবটা জিতেছিলেন দু হাজার উনিশে আবার দু হাজার চব্বিশে ইনি এই খেতাবটা জিতলেন মানে এটা তার সেকেন্ড ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স জয় নেক্সট একষট্টিতম তম ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ কোথায় হলো প্রথম প্রশ্ন হচ্ছে এটা অনুষ্ঠিত হলো ওকে আর কে জিতলো তখন মনে রাখবে গ্র্যান্ড মাস্টার কার্তিক অন্ধ্রপ্রদেশ থেকে বিলং করে যিনি কিনা জিতলেন ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ছিল একষট্টিতম তম এডিশন অনুষ্ঠিত হয়েছে কোথায় না গুরুগ্রাম হরিয়ানা যেখানে গ্র্যান্ড মাস্টার সূর্যশেখর গাঙ্গুলি যে কিনা সেকেন্ড পজিশনে এসছে তাহলে চ্যাম্পিয়ন কে হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে অন্ধ্রপ্রদেশের একজন গ্র্যান্ড মাস্টার যার নাম কি কার্তিক ভেঙ্কটরমন যে কিনা একষট্টিতম ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ যেটা হরিয়ানার গুরুগ্রামে অনুষ্ঠিত হয়েছে সেখানে চ্যাম্পিয়ন হয়েছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সূর্যশেখর গাঙ্গুলি যে কিনা সেকেন্ড পজিশনে এসছে চলে আসো ডুরান্ট কাপ এবারে ডুরান্ট কাপ কারা জিতলো পরীক্ষার প্রশ্ন আসতেই পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে এই প্রথমবার নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব যে কিনা তাদের প্রথম কাপ জিতলো এই প্রথমবার জিতলো কাদের হারিয়ে জিতলো না মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে বলতে পারো একশো তেত্রিশতম একশো তেত্রিশতম জিতলো কে না নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব তাই তো ফাইনালটা কোথায় হয়েছিল বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন কলকাতা ওয়েস্ট বেঙ্গল আর এই ক্লাবের মালিককে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত কে তখন আমরা কি বলবো না জন অ্যাব্রাহাম জন অ্যাব্রাহাম যে কিনা এই ক্লাবের সঙ্গে যুক্ত আসুন একজন ক্রিকেটারের গল্প নাম কি মইন আলী কেন নিউজে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিলেন পরীক্ষার প্রশ্ন ইনি কোন দেশের ক্রিকেটার ছিলেন এক কথায় মনে রাখবে ইংল্যান্ড ইনি এনার আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন দু হাজার ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ইনি টোটাল একশো আটত্রিশটা ওডিআই ম্যাচ খেলেছেন বিরানব্বই খানা টি টোয়েন্টি খেলেছেন এবং আটষট্টিটা টেস্ট ম্যাচ খেলেছেন ওকে তো সম্প্রতি ইনি লাস্ট ইংল্যান্ডের হয়ে বলতে পারো লাস্ট দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন প্লেয়ারটার নাম আলী কোন দেশ থেকে বিলং করে না ইংল্যান্ড থেকে বিলং করে হয়ে গেল এবার দেখব বিখ্যাত পার্সোনালিটি যিনি মারা গেছেন ইয়ামিনী কৃষ্ণমূর্তি বিখ্যাত একজন ড্যান্সার ক্লাসিক্যাল ড্যান্সার তিরাশি বছর বয়সে সম্প্রতি মারা গেলেন মনে রাখবো আমরা কি না এনাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে পদ্মশ্রী পুরস্কার এইটে পদ্মভূষণ দু হাজার একে এবং পদ্মবিভূষণ দু হাজার ষোলোতে দেওয়া হয়েছে নামটা মনে রাখবো ইয়ামিনী কৃষ্ণ মূর্তি সম্প্রতি মারা গেছেন পরীক্ষা দিতেই পারে ইনি কোন ফিল্ডের সঙ্গে যুক্ত তখন মনে রাখবো ক্লাসিক্যাল ড্যান্সের সঙ্গে যুক্ত হলো এরপর আমরা চলে আসবো কি না মহরা এক্সারসাইজ তা আমরা দেখে নেব সেপ্টেম্বর মাসের প্রথম হাফে ইম্পর্টেন্ট মহরা কি কি আছে প্রথমেই যেটা আমরা পড়ব সেটা কি না এক্সারসাইজ শক্তি। যেটা কন্ডাক্ট করা হয়েছিল কবে ছয় আগস্ট দু ওকে এটাকে কি বলা হচ্ছে লার্জেস্ট মাল্টিল্যাটারাল এয়ার এক্সারসাইজ এটা শুরু হয়েছিল কোথায় না তামিলনাডুর কোয়েম্বাটুরে সুলুর এয়ার বেসে তাহলে এটাকে কি বলা হচ্ছে বৃহত্তম মাল্টিল্যাটারাল মানে বিভিন্ন দেশ বলতে পারো এখানে পার্টিসিপেট করেছে তাই বলছে লার্জেস্ট মাল্টিল্যাটারাল এয়ার এক্সারসাইজ আয়োজন করেছিল কে ইন্ডিয়া এক্সারসাইজ তরঙ্গ শক্তি এই প্রথমবার ভারতের মাটিতে বলতে পারো এই ধরনের কোনো এয়ার এক্সারসাইজ হলো এবং এটা হলো দীর্ঘ একষট্টি বছর পরে কত বছর পর ইন্ডিয়ান মাটিতে এই ধরনের এক্সারসাইজ হলো একষট্টি বছর পরে এটা দুটো ফেজে হবে প্রথম ফেজটা হয়েছে কোথায় না তামিলনাড়ু আর সেকেন্ড ফেজটা হওয়ার কথা কোথায় না রাজস্থান সেকেন্ড ফেজটা হবে অগাস্ট টোয়েন্টি নাইন থেকে সেপ্টেম্বর টোয়েন্টি ফোরটিন পর্যন্ত মানে অলরেডি এটা হয়ে গেছে আর ফার্স্ট ফেজটা হওয়ার কথা ছয় আগস্ট থেকে চোদ্দই আগস্ট পর্যন্ত মনে রাখবো শক্তি এটা এই প্রথম বলতে পারো ভারতের মাটিতে একষট্টি বছর পর এই ধরনের কোনো একটা মহড়া অনুষ্ঠিত হলো চলে আসুন নেক্সট এক্সারসাইজ বরুণা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেখানে ইন্ডিয়ান নেভির তরফ থেকে পার্টিসিপেট করা হয় ইন্ডিয়ান নেভির পি এইট ওয়ান এয়ারক্রাফট যেটা কিনা পার্টিসিপেট করে এই মহড়াতে মহড়াটা কোথায় হয়েছে না ফ্রান্সে হয়েছে তাহলে এক কথায় তুমি বলতে পারো বারুনা মহড়াটা কোন দুটো দেশের মধ্যে তাহলে ইন্ডিয়া প্লাস ফ্রান্স ওকে ইন্ডিয়া প্লাস ফ্রান্স এটা একটা বলতে পারো ইন্দো ফ্রেঞ্চ বায়োল্যাটারাল নেভাল এক্সারসাইজ তাহলে একটা ইন্ডিয়া ফ্রান্সের বলতে পারো একটা বাইল্যাটারাল ন্যাভাল এক্সারসাইজ যার নাম এক্সারসাইজ বারুনা এটা সম্প্রতি বাইশতম এডিশন এবার একটা ছিল কততম না বাইশতম এডিশন যেটা অনুষ্ঠিত হলো কোথায় এটা অনুষ্ঠিত হলো হচ্ছে ফ্রান্সে নেক্সট চলে আসো এক্সারসাইজ ইউথ অভ্যাস এবারের এডিশনটা ছিল কুড়িতম ইউদাভ্যাস এই মহড়াটা কোন দুটো দেশের মধ্যে হয় না ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে বলতে পারো কন্ডাক্ট করা হয় এটা একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ বা মহড়া এটা ভারতে রাজস্থানে অনুষ্ঠিত হয়েছে সেপ্টেম্বর বাইশ পর্যন্ত এটা হওয়ার কথা ছিল দু হাজার চব্বিশে ওকে এটা একটা অ্যানুয়াল মহড়া এটা স্টার্ট হয়েছিল দু সাল থেকে এই মহড়াটা স্টার্ট হয়েছিল দু হাজার উনিশের এডিশনটা হয়েছিল কোথায় ইউএস এর আলাস্কাতে আর এই কুড়িতম তম মহড়াটা হলো কোথায় আমাদের রাজস্থানে মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে তার মানে এক বছর রাজস্থান এক বছর ইন্ডিয়াতে হবে এক বছর ইউএসএতে হবে এইভাবে মহড়াটা কন্ডাক্ট করা হয়ে থাকে চলে আসো এক্সারসাইজ কাকাদু টু আবার একটা মহড়া এবার একটা হচ্ছে সিক্সটিন্থ এডিশন এটা একটা বাই অ্যানুয়াল এক্সারসাইজ এটা পরিচালনা করে কে রয়্যাল অস্ট্রেলিয়ান নেভি এবং তার সঙ্গে তাকে সাপোর্ট করে রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স যারা এটা পরিচালনা করে এবং এটা হয়েছে কবে অস্ট্রেলিয়াতে সাত থেকে কুড়ি সেপ্টেম্বর এটা হয়েছে এখানেও বলতে পারো ইন্ডিয়ান নেভির তরফ থেকে পি এইট ওয়ান যেটা কিনা লিড করেছে ক্যাপ্টেন অজয় কানওয়ার যে কিনা এই মহারাটায় পার্টিসিপেট করেছে এক্সারসাইজ কাকাদু টু যে থিমটার আন্ডারে হয়েছে থিমটা হচ্ছে রিজিওনাল কোঅপারেশন থ্রু ট্রাস্টেড অ্যান্ড প্রুভেন পার্টনারশিপ পরীক্ষার প্রশ্ন এক্সারসাইজ কাকাদু কোথায় হয়েছে এক কথায় মনে রাখবে এটা হয়েছে অস্ট্রেলিয়া আর যদি বলে এখানে ভারত এটা ভারত কার সাথে পার্টিসিপেট করেছে তাহলে মনে রাখবে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়ান নেভি এবং অস্ট্রেলিয়ান রয়্যাল এয়ারফোর্স বলতে পারো এটাকে কিনা সাপোর্ট করেছে হয়ে গেল তাহলে মহড়ার পরে আমরা চলে যাব কি না মিসলেনিয়াস ইনফরমেশন মিসলেনিয়াস ইনফরমেশনের মধ্যে প্রথম খবরটা আমরা দেখব কি না সম্প্রতি মুডি তরফ থেকে রেটিং করা হয়েছে কিসের না ইন্ডিয়ার জিডিপি গ্রোথ ফোরকাস্ট করা হয়েছে দু হাজার চব্বিশের রেসপেক্টে সেভেন পয়েন্ট টু ওকে দু হাজার চব্বিশের রেসপেক্টে সেভেন পয়েন্ট টু মুডি ফোরকাস্ট করেছে ইন্ডিয়ার জিডিপি কি বলেছে একটু দেখে নেব বলছে ক্যালেন্ডার ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ইন্ডিয়ার জিডিপি ফোরকাস্ট করেছে মোদি কত সেভেন পয়েন্ট টু যেটা কিনা না আগে করেছিল কত সিক্স এইট মানে বাড়িয়েছে প্রথম দিকে মোদি চিন্তা ভাবনা ছিল যে ভারতের জিডিপি হবে কত সিক্স পয়েন্ট এইট কিন্তু সেখান থেকে সরে এসে সে এখন বলছে কত জিডিপি হবে না সেভেন পয়েন্ট টু ওকে অ্যান্ড সিক্স পয়েন্ট সিক্স পারসেন্ট ফর ফাইন্যান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রিভিয়াস এস্টিমেট অফ সিক্স পয়েন্ট ফাইভ তাহলে দু হাজার পঁচিশেও জন্য মুড়ি আগে যেটা বলেছিল যে ভারতে জিডিপি হবে সিক্স পয়েন্ট ফাইভ সেখান থেকে সরে এসে এখন বলছে কত সিক্স পয়েন্ট সিক্স চলে আসো পরেরটা রাষ্ট্রীয় পোষণ মা দু হাজার চব্বিশ এবার একটা হচ্ছে সপ্তম কি বলছে ইউনিয়ন মিনিস্টার অন্নপূর্ণা দেবী যাদব মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট যে কিনা লঞ্চ করলো রাষ্ট্রীয় পোষণ মা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বা যাকে তুমি আরেক ভাই বলতে পারো ন্যাশনাল নিউট্রিশিয়ান মান্থ কোথায় লঞ্চ করলো গুজরাতের গান্ধীনগরে এবার এটা হচ্ছে কি না সেভেন সিরিজ বা বলতে পারো সপ্তম এডিশন মাথায় রাখতে হবে আমি একটু আগেই বলেছিলাম সমগ্র সেপ্টেম্বর মাসটাকে কি বলা হয় পোশন মা ওকে এবং এটা একটা এক মাস জুড়ে এই ক্যাম্পেইনটা চালানো হয় উদ্দেশ্য হচ্ছে কি না যাতে ম্যাল নিউট্রিশনের এগেনস্টে আরো বেশি করে লড়াই করা যায় এটাই বলতে পারো এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য নেক্সট আসাম উদযাপন করছে কি না দু হাজার পঁচিশ থেকে এটা উদযাপন করা হবে কত তারিখে না এবার থেকে মনে রাখবে কুড়ি আগস্ট প্রত্যেক বছর এই দিনটা উদযাপন করা হবে বলে ঘোষণা করলো কে না আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দিনটার নাম কি নাম হচ্ছে সুটি দিবস করা হবে কি এই দিনটার মাধ্যমে না যারা আসামের যারা বাসিন্দা যারা কিনা স্বাধীনতা সংগ্রামে পার্টিসিপেট করেছিল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদেরকে উদ্দেশ্য করেই এবার থেকে কুড়ি আগস্ট উদযাপন করা হবে কি না ছুটি দিবস অফিসিয়ালি এটা উদযাপন করা হবে দু হাজার পঁচিশ থেকে বলে সম্প্রতি ঘোষণা করলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নেক্সট নিউ মেম্বার অফ ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তাহলে ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কারা প্রতিষ্ঠা করেছে না ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা যারা কিনা ব্রিক্স কান্ট্রি তারাই বলতে পারো এই ব্যাংকটা প্রতিষ্ঠা করেছে ওকে তো এর একটা সম্মেলন ছিল সম্প্রতি নাইনথ অ্যানুয়াল মিটিং ছিল যেটা হয়েছে কোথায় সাউথ আফ্রিকার কেপ টাউনে টোয়েন্টি নাইনথ আগস্ট থেকে থার্টি ফার্স্ট আগস্ট দু পর্যন্ত আর সেখানেই বলতে পারো কি না দিলমা রোসফ যিনি কি প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে এন তিনিই তিনি বলতে পারো নতুন একটা দেশের যুক্ত হওয়ার কথা ঘোষণা করেন দেশটার নাম কি আলজেরিয়া তাহলে আগে কারা কারা ছিল বাংলাদেশ ইউএই ইজিপ্ট উরুগুয়ে তার সঙ্গে যুক্ত হলো কি না আলজেরিয়া তাহলে এখানে পাঁচটা কান্ট্রি এবং তার সঙ্গে ব্রিক্স মেম্বার কান্ট্রি হচ্ছে পাঁচ মানে টোটাল দেখো দশটা কান্ট্রি কিন্তু অ্যাজ আ মেম্বার অফ কি না নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়ে গেল ওকে তাহলে আমাকে যদি বলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে টোটাল মেম্বার কান্ট্রি কত এখন আমি বলবো দশ নতুন কোন কান্ট্রিটা অ্যাড হলো আলজেরিয়া নতুন করে বলতে পারো অ্যাড হলো আগে আগে কারা কারা ছিল বাংলাদেশ ইউএই ইজিপ্ট উরুগুয়ে যারা আগেই জয়েন করেছিল সম্প্রতি জয়েন করলো আলজেরিয়া নেক্সট সম্প্রতি টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপুল ইন এআই টু তাহলে এক অব্দি ছিল কি না হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপুল নতুন সংযোজন কি না এআইয়ের মতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দু হাজার চব্বিশের রেসপেক্টে টাইম ম্যাগাজিন একশো জন ব্যক্তিকে বেছে নিয়েছে যার মধ্যে ভারত থেকে কারা কারা আছে ভারত থেকে রয়েছে কি না গুগল অ্যান্ড অ্যালফাবেটের কি অন্যতম সিইও যার নাম সুন্দর পিছাই আমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব এবং তার সঙ্গে আমাদের বলিউড অ্যাক্টর অনিল কাপুর যারা কিন্তু এই লিস্টে রয়েছে তাহলে টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে হান্ড্রেড মোস্ট লিস্টে ভারত থেকে তিনজনকে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে কারা কারা আছে সুন্দর আশ্বিনী বৈষ্ণব এবং কাপুর চলে আসুন ইসরো আনিল লঞ্চ করতে চলেছে প্রথম বেস মডিউল অব ভারতীয় আন্তরিক স্টেশন কোন সালে ইসরো এটা লঞ্চ করতে চলেছে দু ওকে আর ফুল অ্যাক্সেস যদি বলো কবে হবে দু তাহলে পরীক্ষার প্রশ্ন করবে যে ইসরো প্রথমবারের জন্য বলতে পারো ভারতীয় আন্তরিক স্টেশনের বেস মডিউলটা লঞ্চ করতে চলেছে কবে দু হাজার টোটাল কটা মডিউল থাকবে পাঁচটা মডিউল থাকবে এন্টায়ার স্টেশনটা প্রায় বাহান্ন টনের হবে এক্সপেক্ট করা হচ্ছে এটা ফুললি অ্যাসেম্বল হয়ে যাবে মহাকাশে কবে না দু হাজার তাহলে টোটাল পাঁচটা মডিউলকে এক জায়গায় করে অ্যাসেম্বল করে করা হবে দু হাজার প্রথম মডিউলটা লঞ্চ হয়ে যাবে দু হাজার আঠাশে নাম কি ভারতীয় আন্তরিক স্টেশন কারা করছে ইসরো করছে নেক্সট ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি ডিক্লেয়ার করলো কি ডিক্লেয়ার করলো ছয়ই জুলাই ওকে এক সেকেন্ড হুম ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি ডিক্লেয়ার করলো ছয় জুলাই কে কি ডিক্লেয়ার করলো ওয়ার্ল্ড রুরাল ডেভেলপমেন্ট ডে ওকে তার তারিখটা মনে রাখতে হবে ওয়ার্ল্ড রুরাল ডেভেলপমেন্ট ডে এবার থেকে কবে উদযাপন করা হবে না সিক্স জুলাই কারা ঘোষণা করেছে না ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি ওকে জন্য এটা উদযাপন করা হবে জুলাই প্রথমবারের এস্টাবলিশমেন্ট অফ ওয়ার্ল্ড রুরাল ডেভেলপমেন্ট ডে এটা কিসের জন্যে না গ্লোবাল অ্যাটেনশন রেসপন্স টু অ্যাক্সিলেট অ্যাকশন অন রুরাল ডেভেলপমেন্ট টু মিট দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল টু থাউজেন্ড থার্টি তাহলে দু হাজার তিরিশের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে সেটার সাথে বলতে পারো রুরাল ডেভেলপমেন্টটা যাতে বলতে পারো মিশিয়ে দেওয়া যায় তার জন্যই গ্লোবাল অ্যাটেনশন এবং রেসপন্স নেওয়ার জন্যই দিনটা উদযাপন করা শুরু হবে দু হাজার পঁচিশের ছয় জুলাই তারিখটা কি না ওয়ার্ল্ড রুরাল ডেভেলপমেন্টে তাহলে নতুন একটা ডে কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম যেটা ঘোষণা করলো কে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি চলে আসুন নেক্সট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের একশো একতম মেম্বার বা ফুল মেম্বার হিসেবে জয়েন করলো যে দেশটা দেশটার নাম নেপাল মনে রাখতে হবে জুন দু হাজার চব্বিশে প্যারাগুয়ে ছিল কিনা একশোতম ফুল মেম্বার হিসেবে জয়েন করে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে একশো একতম মেম্বার হিসেবে জয়েন করে কে না নেপাল ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এটা কিনা প্রতিষ্ঠা হয়েছে দু হাজার পনেরোতে যার হেডকোয়ার্টার কোথায় হরিয়ানার গুরুগ্রামে তো সেই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের আমাকে জিজ্ঞেস যদি করে একশো একতম মেম্বার কান্ট্রিটার নাম কি নাম হচ্ছে নেপাল আর এর আগে একশোতম মেম্বার কান্ট্রি কে ছিল একশোতম মেম্বার কান্ট্রি ছিল আমাদের কি না প্যারাগুয়ে ওকে একশোতম মেম্বার কান্ট্রি কে ছিল না আমাদের প্যারাগুয়ে তাহলে আশা করা যায় যে পার্ট ওয়ান তোমাদের কোনো ডাউট থাকবে না বা পার্ট ওয়ান তোমাদের ঠিকঠাক লেগেছে এবার আমরা সেপ্টেম্বর মাসের পার্ট টু নিয়ে আলোচনা করব যেখানে আমরা সিক্সটিন সেপ্টেম্বর থেকে আপ টু তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এখানে আলোচনা করব তো সেপ্টেম্বর দু হাজার চব্বিশের পার্ট টুর মধ্যে আমরা ওই একই টপিকগুলোর ওপরে আলোচনা করব যে কি কি ইনফরমেশান আছে যদিও প্রথম টপিকে বা প্রথম পার্টে আমরা ইম্পর্টেন্ট ডেট এবং ইম্পর্টেন্ট থিম আমরা আলোচনা করে নিয়েছি তাই নতুন করে আর এখানে সেটা নিয়ে আলোচনা করব না তাই ইম্পর্টেন্ট ডেট ইম্পর্টেন্ট থিম পার্ট ওয়ানে যেরকমভাবে পড়ানো হয়েছে সেটা একটু ভালো করে দেখে নেবে আমরা ডিরেক্টলি চলে যাব কোথায় না অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সে তো পার্ট টু সেপ্টেম্বরের পার্ট টুর মধ্যে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের মধ্যে প্রথমেই যেটা আমরা দেখব। সেটা কি দেখব না মিস ইউনিভার্স ইন্ডিয়া মিস ইউনিভার্স ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফোর খেতাবটা কে জিতলেন নামটা মনে রাখবে রিহা সিংহা কোথা থেকে বিলং করেন গুজরাট থেকে বিলং করেন উনিশ বছর বয়সী যিনি কিনা এই খেতাবটা পেলেন কোন খেতাব না মিস ইউনিভার্স ইন্ডিয়া টু প্রোগ্রামটা কোথায় হয়েছিল জয়পুর রাজস্থানে বলতে পারো প্রোগ্রামটা হয়েছিল আর তাকে এই শিরোপাটা পরিদায়কে না বলিউডের অভিনেত্রী এবং মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার পনেরোর কি উর্বশী রাউতেলা যে কিনা তাকে এই খেতাবটা পড়িয়ে দেয় মাথায় রাখবে রিয়া সিংহ এই খেতাবটা জেতার ফলে ইন্ডিয়াকে ইনি রিপ্রেজেন্ট করবেন তিয়াত্তরতম মিস ইউনিভার্স দু হাজার চব্বিশের প্রোগ্রামটা যেটা হওয়ার কথা নভেম্বর দু হাজার কোথায় না মেক্সিকো তাহলে এখান থেকে দেখো একটা প্রশ্ন তুমি জেনারেট করতে পারো যে দু হাজার চব্বিশে মিস ইউনিভার্স কন্টেস্টটা কোথায় হবে তখন আনসার হচ্ছে মেক্সিকো কততম না তিয়াত্তরতম সেখানে ভারতকে প্রতিনিধিত্ব কে করবে রিয়া সিং যে কিনা মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার চব্বিশের খেতাবটা জিতেছে নেক্সট টপিক চলে যাব তাহলে অ্যাওয়ার্ডের মধ্যে আমাদের একটাই ইনফরমেশন ছিল নেক্সট টপিক চলে যাব কি না বুকস অ্যান্ড অথার্স আমরা দেখে নেব পার্ট বুকস অ্যান্ড অথার্স ছিল না পার্ট টুতে তে কোনো বুকস অ্যান্ড অথার্স আছে কিনা না তেমন কোনো গুরুত্বপূর্ণ বুকস না অর্থার্স কিন্তু পার্ট টুতে আমাদের নেই নেক্সট তাহলে আমরা কোন সেগমেন্টটা দেখবো না অ্যাপয়েন্টমেন্ট নিযুক্তি তো অ্যাপয়েন্টমেন্টের মধ্যে প্রথমেই দেখব রাহুল দ্রাবির কেন নিউজে রাহুল দ্রাভির কেন নিউজে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করা হয়েছে কারা করেছে না শ্রীরাম ফাইন্যান্সের তরফ থেকে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করা হয়েছে তাহলে মুম্বাইয়ে অবস্থিত শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড যেটা কিনা একটা শ্রীরাম গ্রুপের একটা ফ্ল্যাগশিপ কোম্পানি তারাই বলতে পারো ভারতের প্রাক্তন ক্যাপ্টেন এবং হেড কোচ এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করেছে এবং এর ফলে কি লাভটা কি হবে না দ্য পার্টনারশিপ ইন্টেন টু স্ট্রেংেন শ্রীরাম ফাইন্যান্স কমিটমেন্ট টু ইম্প্রুভ দেয়ার ফাইন্যান্সিয়াল ওয়েলবিং অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেস ইন ইন্ডিয়া এবং এই পার্টনারশিপের মাধ্যমে শ্রীরাম ফাইন্যান্সের যে কমিটমেন্ট ইন্ডিয়াতে বিশেষ করে তাদের ইন্ডিভিজুয়াল এবং বিজনেসের রেসপেক্টে সেটা আরও মজবুত হবে বলে আশা করা যায় নেক্সট অ্যাপয়েন্টমেন্টটা দেখব কি না আমরা জর্ডান জর্ডানের নতুন প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হলেন যিনি প্রথমত জর্ডানের ক্যাপিটাল ক্যাপিটালটা মনে রাখবো ক্যাপিটালটার নাম কি না আমান তো সেখানে নতুন প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত করলেন যিনি তার নাম কি নাম হচ্ছে জাফর হাসান তাকে নিযুক্ত করলো কে জর্ডানের রাজা যার নাম হচ্ছে আবদুল্লাহ টু আবদুল্লাহ টু জাফর হাসানকে বলতে পারো নতুন প্রাইম মিনিস্টার হিসেবে কি না নিযুক্ত করলো কার জায়গায় তাকে নিযুক্ত করলো সেক্ষেত্রে মনে রাখবে কি না পি এম বিশের খাসওয়ানে যার জায়গায় বলতে পারো ইনিকে নিযুক্ত করা হয়েছে কারণ কি না বলতে পারো বিশ্বের কি না জর্ডেনের অক্টোবর দু হাজার কুড়ি থেকে প্রধানমন্ত্রী ছিলেন তারপর তাকে এই জায়গায় আনা হয় কাকে আনা হয় না জাফার হাসানকে বলতে পারো নতুন প্রধানমন্ত্রী করা হয় নেক্সট ওয়ান পরেরটা দেখো মানুবাকার নামটা নিশ্চয়ই প্রত্যেকে পরিচিত তাকে সম্প্রতি কি না ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে কারা করেছে মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং এবং ওয়াটারওয়ে তরফ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো কাকে না মানু বাকার যে কিনা এবারের অলিম্পিকে কি না ডাবল মেডেল পেয়েছে তাই না ডাবল মেডেল পেয়েছে তো তাকেই বলতে পারো এবারে কি না ব্র্যান্ড অ্যাম্বাসেডার করলো কারা মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়ে তোমাকে পরীক্ষার প্রশ্ন করতে পারে মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়ে তরফ থেকে কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করা হয়েছে নামটা মনে রাখবো কি না শ্যুটার বাকার যে না এবারের অলিম্পিক অর্থাৎ প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে দু দুটো কিন্তু মেডেল পেয়েছে চলে আসো পরেরটা সশস্ত্র সীমা বলে নতুন ডাইরেক্টর জেনারেল কাকে করা হলো ডিজি কাকে করা হলো তখন মনে রাখবো নামটা কি না অমৃত মোহন প্রসাদ যাকে কিনা নতুন ডাইরেক্টর জেনারেল করলো কে না অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দ্য ক্যাবিনেট যারা কিনা এই অ্যাপ্রুভালটা দিয়েছে ওকে অমৃত মোহন প্রসাদ যাকে কিনা সশস্ত্র সীমা বলে নতুন ডাইরেক্টর জেনারেল করা হয়েছে কদিন পর্যন্ত ইনি ক্ষমতায় থাকবেন না একত্রিশে আগস্ট দু পর্যন্ত ইনি ক্ষমতায় থাকবেন কার জায়গায় ইনি এলেন ইনি দলজিৎ সিং চৌধুরীর জায়গায় এলেন মনে রাখা দরকার এসএসবি হেডকোয়ার্টারটা কোথায় এসএসবি হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি চলে আসুন নেক্সট এনসিবি প্রথমত স্যার এনসিবি কতটার মানে কী মনে রাখতে হবে এনসিবি কতটার মানে হচ্ছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো নার্কোটিক্ কন্ট্রোল ব্যুরোর নতুন ডাইরেক্টার জেনারেল কাকে করা হলো সেক্ষেত্রে নামটা মনে রাখবে অনুরাগ গার্গ ওকে অনুরাগ গর্গ কার জায়গায় এসছে না আনিস দয়াল সিং এর জায়গায় বলতে পারো এসছে ইনি কতদিন ক্ষমতায় থাকবেন না অনুরাগ গার্গ মে তেইশে মে দু হাজার ছাব্বিশ পর্যন্ত বলতে পারো এই পোস্টে থাকবেন তাহলে আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে এনসিবি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নতুন ডাইরেক্টর জেনারেল কাকে করা হয়েছে সেক্ষেত্রে আনসার হচ্ছে অনুরাগ গর্গ চলে আসো নেক্সট দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বা তুমি বলতে পারো দিল্লির অষ্টম মুখ্যমন্ত্রী হিসেবে যিনি শপথ নিলেন তার নাম কি নাম হচ্ছে কিনা অতসী। ওকে আপ যেটা পলিটিক্যাল পার্টি তাই না আম আদমি পার্টির সিনিয়র লিডার যার নাম হচ্ছে অতশী মার্লেনা সিং ইনি বলতে পারো কিনা দিল্লির অষ্টম মুখ্যমন্ত্রী হিসেবে বলতে পারো শপথ নিলেন কার জায়গায় আরবিন কেজরিওয়ালের জায়গায় যিনি দিল্লিতে মুখ্যমন্ত্রী ছিলেন দু থেকে তারপর দু হাজার সেপ্টেম্বরে দু হাজার চব্বিশে ইনি এনার পোস্ট থেকে রিজাইন করেন এবং সেই জায়গায় বলতে পারো কাকে দায়িত্ব দেওয়া হয় না আতশী সিং যে কিনা বলতে পারো দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হন তাকে শপথ বাক্য পাঠ করেন কে না দিল্লির লেফটেন্যান্ট গভর্নর কি কুমার যে কিনা তাকে শপথ বাক্য পাঠ করান আর আন্ডার বলতে পারো এই ঘটনাটা অনুষ্ঠিত হয়েছে রাইট মনে রাখতে হবে তাহলে দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম কি না অতশী সিং বা অষ্টম সিএম এর নাম কি অতশী সিং কার জায়গায় অরবিন্দ কেজরিওয়ালের জায়গায় চলে আসো নেক্সট শ্রীলঙ্কার নাইন্থ প্রেসিডেন্ট হিসেবে যিনি সম্প্রতি দায়িত্ব নিলেন নাম কি নাম হচ্ছে অনুরা কুমারা দিশা নায়ক পঞ্চান্ন বছর বয়সী তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ইনি নিযুক্ত হন এনার পলিটিক্যাল পার্টিটার নাম কি না মার্ক্সিস্ট লেনিস পার্টি এনার পলিটিক্যাল পার্টিটার নাম ইনি হচ্ছেন শ্রীলঙ্কার নাইন্থ প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন দু হাজার আমরা জানি শ্রীলঙ্কাতে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছিল সেখানে ইনি কি না দায়িত্ব পান অ্যাজ এ প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা তাহলে আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতির নাম কী নাম হচ্ছে অনুরাগ কুমারা দেশানায়ক একই রকমভাবে শ্রীলঙ্কাতে প্রাইম মিনিস্টারও চেঞ্জ হলো তো ষোলোতম প্রাইম মিনিস্টার হিসেবে যিনি সম্প্রতি দায়িত্ব নিলেন তার নাম কি নাম হচ্ছে আমারা আমারাসুরিয়া চুয়ান্ন বছর বয়সী আমারা আমারাসুরিয়া লিডার অফ ন্যাশনাল পিপলস পাওয়ার মানে পলিটিক্যাল পার্টিটার নাম হচ্ছে লিডার অফ ন্যাশনাল পিপলস পাওয়ার হচ্ছে পলিটিক্যাল পার্টিটার নাম সেই পলিটিক্যাল পার্টি থেকে ষোলোতম প্রাইম মিনিস্টার হিসেবে শ্রীলঙ্কার দায়িত্ব নিলেন যিনি তার নাম হচ্ছে হারেনি আমারা সুরিয়া কাকে রিপ্লেস করে ইনি ক্ষমতা এই ক্ষমতায় এলেন তখন মনে রাখবে দীনেশ গুণাবর্ধানেকে রিপ্লেস করে ইনি ক্ষমতা এই ক্ষমতায় এলেন যিনি কিনা রিজাইন করেছিলেন প্রাইম মিনিস্টার পর থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আগে তারপর এই পোস্টটা ভ্যাকেন্ট ছিল তারপর প্রেসিডেন্সিয়াল ইলেকশন হওয়ার পরে হারিনা আমার সরিয়াকে প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত করা হয় তাহলে ব্যাক টু ব্যাক দুটো ইনফরমেশন মনে রাখতে হবে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট শ্রীলঙ্কার নতুন প্রাইম মিনিস্টার কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাসপেক্টে বলতে পারি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন অবশ্যই কিন্তু এটা মনে রাখার চেষ্টা করবে চলে আসুন নেক্সট ভারতের নতুন এয়ারফোর্সের যিনি চিফ হলেন তার নাম কি নাম হচ্ছে এয়ার মার্শাল আমার প্রতাপ সিং ওকে এয়ার মার্শাল আমার প্রতাপ সিং কার জায়গায় দায়িত্ব নিলেন না বিবেকরাম চৌধুরীর জায়গায় বলতে পারো ইনি দায়িত্ব নিলেন ইনি দায়িত্ব নিলেন হচ্ছে সেপ্টেম্বর তিরিশ দু হাজার চব্বিশে পরীক্ষায় প্রশ্ন আসবে এখন ভারতীয় বায়ুসেনার প্রধানকে এক কথায় আনসারটা মনে রাখবো এয়ার মার্শাল অমরপ্রীত সিং কার জায়গায় দায়িত্ব নিলেন না এয়ার চিফ মার্শাল বিবেকরাম চৌধুরীর জায়গায় বলতে পারো ইনি দায়িত্ব নিলেন যিনি কিনা সম্প্রতি রিটায়ারমেন্ট করলেন চলে আসুন নেক্সট জাপানের নতুন প্রাইম মিনিস্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাপানের নতুন প্রাইম মিনিস্টার যিনি হয়েছেন তার নাম শিগেরু ইশিবা সাতষট্টি বছর বয়সী সিগেরু এসিবা ইনি হচ্ছেন জাপানের নতুন প্রাইম মিনিস্টার কার জায়গায় দায়িত্ব নিলেন ফুমিও যিনি কিনা বলতে পারো কি না স্টেপ ডাউন করলেন বা সরে গেলেন পোস্ট থেকে তার জায়গায় নতুন প্রাইম মিনিস্টার হলেন কে না সিগেরু ইসিবা বয়স কত সাতষট্টি বছর এনার পলিটিক্যাল পার্টিটার নাম কি না লিবারাল ডেমোক্রেটিক পার্টি যে পার্টি থেকে ইনি বিলং করেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট আমাদের হয়ে গেল এরপর আমরা দেখবো কি না গভর্নমেন্টের নতুন কোনো স্কিম বা নতুন কোনো অ্যাপ বা নতুন কোনো আছে কিনা স্কিমের মধ্যে প্রথমেই আমরা যেটা সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত পি এ সম্প্রতি করলো তাই নিউজে এসছে তো আয়ুষ্মান ভারত পি এম জে এ ওয়াই কথাটার মানে কি না আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা মানে দুটোকে একসঙ্গে বলা হচ্ছে কিনা আয়ুষ্মান ভারত পি এটা কি বলছে ওয়ান অফ দা কি কম্পোনেন্ট অফ আয়ুষ্মান ভারত যেটা একটা ফ্ল্যাগশিপ স্কিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে যেটা এমার্চ করেছে কবে না ন্যাশনাল হেলথ পলিসি থেকে এবং সম্প্রতি এটা তার ছ বছর কমপ্লিট করলো তাই এটা নিউজে এসছে এটা লঞ্চ হয়েছিল কবে এটা লঞ্চ হয়েছিল তেইশে সেপ্টেম্বর দু হাজার আঠেরোতে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডে বলতে পারো এটাকে লঞ্চ করা হয় ওকে মাথায় রাখতে হবে কিনা পি এ তোমার আয়ুষ্মান ভারত পি এম জে এ ওয়াই এটা একটা ইনস্ট্রুমেন্টাল ইন্ডিয়াস কমিটমেন্ট টু অ্যাচিভিং ইউনিভার্সাল হেলথ কাভারেজ তাহলে ইউনিভার্সাল হেলথ কাভারেজের প্রতি ভারতের যে কমিটমেন্ট সেটার দিকে মাথায় রেখেই বলতে পারো এটা করা হয়েছে তা দুটো জিনিস একসাথে চলছে একটা হচ্ছে আয়ুষ্মান ভারত তার সাথে জয়েন্টলি চলছে কিনা জন আরোগ্য যোজনা দুটোকে একসঙ্গে বলা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যেটা দু সালে ন্যাশনাল হেলথ পলিসি অনুযায়ী এটা স্টার্ট হয় সম্প্রতি এটা ছ বছর কমপ্লিট করেছে তাই এটা নিউজে এসছে পরের স্কিমটা কি দেখো পরের স্কিমটার নাম হচ্ছে কি না বানা কাই ওকে এটা কোন স্টেট লঞ্চ করেছে মিজোরাম লঞ্চ করেছে কাদের জন্যে কৃষকদের যাতে সাপোর্ট করা যায় এবং এন্টারপ্রেনার যারা বা উদ্যোগপতি যারা তাদের যাতে সাপোর্ট করা যায় তার জন্য বলতে পারো মিজোরাম রাজ্যের একটা ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ যার নাম হচ্ছে কি না বানাকায় বা যাকে সহজ করে বললে হ্যান্ড হোল্ডিং স্কিম ওকে হ্যান্ড হোল্ডিং স্কিম এই স্কিমটার মাধ্যমে কি করা হচ্ছে না টু প্রোভাইড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স অ্যান্ড সাপোর্ট টু এন্টারপ্রেনার অ্যান্ড ফার্মার অ্যাক্রস দ্য স্টেট তাহলে সারা রাজ্য জুড়ে যে সমস্ত উদ্যোগপতি আছে এবং যারা কৃষক আছে তাদেরকে বলতে পারো ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা হবে এই স্কিমের মাধ্যমে স্কিমটা কোন স্টেটের মিজোরামের স্কিমটার নাম কি বানাকাই সহজ করে বললে হ্যান্ড হোল্ডিং স্কিম আর এই স্কিমের মাধ্যমে ইকোনমিক গ্রোথ সেলফ সাফিসিয়েন্সি প্রভৃতি জিনিসটাকে কিন্তু টার্গেট করা হচ্ছে ওকে তো একই সঙ্গেই তোমাকে ফাইনান্সিয়াল সাপোর্ট করা হবে এবং যাতে ইকোনমিক্যাল গ্রোথ করা হয় এবং সেফ সেলফ সাফিসিয়েন্সি আসে সেটা দেখারও বলতে পারো এটা অন্যতম একটা উদ্দেশ্য চলে আসুন নেক্সট স্কিমটার নাম কি পি এম যুগা সংক্ষেপে বললে পি এম যুগা ফুল ফর্মটা হচ্ছে প্রধানমন্ত্রী জনজাতি উন্নত গ্রাম অভিয়ান স্কিম প্রধানমন্ত্রী জনজাতি উন্নত গ্রাম অভিয়ান স্কিম এটা ইউনিয়ন ক্যাবিনেটের তরফ থেকে বলতে পারো একটা মিটিং হয় সেই মিটিং মিটিংয়ে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এটা মিটিংটা করে আঠারোই সেপ্টেম্বর দু মিটিংটা করা হয় যেখানে বলতে পারো এই নতুন স্কিমটা অ্যাপ্রুভাল পায় অর্থাৎ প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিয়ান যেটা কিনা না অ্যাপ্রুভাল পায় এটার মাধ্যমে কি করা হবে এটার মাধ্যমে ইমপ্রুভ করা হবে সোশিও ইকোনমিক কন্ডিশন কাদের না দেশের মধ্যে যত ট্রাইবাল মেজরিটি ভিলেজ আছে এবং অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট আছে সেই সমস্ত ভিলেজ এবং অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টের সোশ্যই ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করা হবে এই স্কিমের আন্ডারে এবং এর জন্য এবারের বাজেটে বলতে পারো দু হাজার চব্বিশ পঁচিশের বাজেটে আমাদের ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন তার বক্তব্যেও কিন্তু এই স্কিমটার কথা উঠে এসছিল এর জন্য কি বলছে দেখো সময় কতদিন ধার্য করা হয়েছে ফাইভ ইয়ার্স টোটাল অ্যালোকেশন করা হয়েছে কত টাকা না প্রায় ঊন হাজার একশো ছাপ্পান্ন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে তোমার ইনভেস্টমেন্ট করবে হচ্ছে ছাপ্পান্ন হাজার তিনশো তেত্রিশ কোটি টাকা এবং স্টেট গভর্নমেন্ট শেয়ার হবে এখানে বাইশ হাজার আটশো তেইশ কোটি টাকা মানে সারা দেশব্যাপী বলতে পারো যত ট্রাইবাল কমিউনিটি আছে তাদের সোশ্য ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করা হবে কি না এই স্কিমটার আন্ডারে স্কিমটার নাম কি প্রধানমন্ত্রী জনজাতি উন্নত গ্রাম অভিয়ান স্কিম চলে আসো পরের সেগমেন্টটা পরের সেগমেন্টটা কি আছে না স্পোর্টস আপডেট তো স্পোর্টস মধ্যে প্রথম খবরটা কি আছে না ফর্মুলা ওয়ান আমাকে জিজ্ঞেস করবে আজের বেজান গ্র্যান্ড প্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি হলো বা কে জিতলো নাম হচ্ছে অস্কার পিস্রি কোন টিমের হয়ে খেলেন না ম্যাকলারেনের হয়ে ইনি পারফর্ম করেন ইনি একজন অস্ট্রেলিয়ান বলতে পারো রেসার বা ড্রাইভার যে কিনা জিতলো কি না আজের বেজান গ্র্যান্ড প্রিক্স যেটা হয়েছে কবে তেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর কোথায় হয়েছে আজের বেজানের শহর বাকুতে বলতে পারো এটা অনুষ্ঠিত হয়েছে ওকে আহ ফেরারি চার্লস লেকলার যে কিনা সেকেন্ড পজিশন পেয়েছে আর মার্সিডিজের জর্জ রাসেল যে একজন ব্রিটিশ ড্রাইভার সে থার্ড পজিশন পেয়েছে এই টুর্নামেন্টে বা এই গ্র্যান্ড তাহলে এক কথায় মনে রাখতে হবে আজের বেজান গ্র্যান্ড প্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চ্যাম্পিয়ন কে অস্কার পিয়াস থ্রি কোন টিমের হয়ে পারফর্ম করে না ম্যাকলার হয়ে পারফর্ম করে আবার একটা ফর্মুলা ওয়ান ফর্মুলা ওয়ানটার নাম কি না সিঙ্গাপুর গ্র্যান্ডপ্রিক্স সিঙ্গাপুর গ্র্যান্ডপ্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি কে জিতলো না ল্যান্ডো নরিস কোন টিমের হয়ে পারফর্ম করে না ম্যাকলারেন হয়ে পারফর্ম করে তাহলে টিমটার নাম ম্যাকলারেন প্লেয়ারটার নাম বা স্পোর্টসম্যানের নাম নরিস কোন কান্ট্রি থেকে বিলং করেন ইনি একজন ব্রিটিশ রেসিং ড্রাইভার যিনি কিনা সম্প্রতি জিতলেন এই সিঙ্গাপুর গ্র্যান্ডপ্রিক্স এটা তার কেরিয়ারের বলতে পারো থার্ড উইন প্রথমটা হয়েছিল ডাচ তারপর ছিল মিয়ামি এবং এটা বলতে পারো কি তার কেরিয়ারের থার্ড উইন প্লেয়ারটার নাম মনে রাখবে ল্যান্ডোন নরিস তোমাকে পরীক্ষার প্রশ্ন এইভাবেও করতে পারে যে ল্যান্ডোন নরিস ইনি কোন খেলার সঙ্গে যুক্ত চারটে অপশন দিয়ে দেবে সেখানে একটা অপশন থাকবে ফর্মুলা ওয়ান তখন তোমার আনসার ফর্মুলা ওয়ান তোমাকে জিজ্ঞেস করতে পারে সম্প্রতি কোন টুর্নামেন্টটা জিতেছে সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স জিতেছে তোমাকে জিজ্ঞেস করতে পারে ইনি কোন দেশের প্লেয়ার ব্রিটিশ প্লেয়ার তোমাকে জিজ্ঞেস করতে পারে কোন টিমের হয়ে পারফর্ম করে তখন মনে রাখবে ম্যাকলারেনের হয়ে পারফর্ম করে চলে আসুন নেক্সট পরেরটা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি টু থাউজেন্ড টোয়েন্টি যেটা কি না হকির সঙ্গে যুক্ত প্রথমত মনে রাখতে হবে এটা কোন খেলার সঙ্গে যুক্ত হকির সঙ্গে যুক্ত এবারের এডিশনটা কততম ছিল এইট এডিশন স্পন্সার কে ছিল হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা কিনা হলো আট থেকে সতেরোই সেপ্টেম্বর দু এটা অনুষ্ঠিত হলো কোথায় হলো ইনার মঙ্গোলিয়া বা বলতে পারো তুমি এক কথায় চায়নাতে এটা অনুষ্ঠিত হলো যেখানে চ্যাম্পিয়ন কে হলো না চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়ান মেন্স হকি টিম এরা চ্যাম্পিয়ন হলো কাদেরকে হারিয়ে চায়নাকে হারিয়ে বলতে পারো ফাইনালে চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়া এবং এটাই বলতে পারো ইন্ডিয়ার ফিফথ এশিয়ান চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপ টাইটেল চায়না যে কিনা রানার হিসেবে টুর্নামেন্ট শেষ করেছে পাকিস্তান যে কিনা বলতে পারো থার্ড পজিশনে এসছে তাহলে আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি হকি কোথায় হয়েছে চায়না আরও স্পেসিফিক বললে ইনার মঙ্গোলিয়া চ্যাম্পিয়ন কে ইন্ডিয়া রানার কে চায়না থার্ড পজিশন কে পাকিস্তান এই নিয়ে এটা ইন্ডিয়ার কততম খেতাব ফিফথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ টাইটেল চলে আসুন নেক্সট কমনওয়েলথ গেমস যেটা কিনা হওয়ার কথা ছিল দু হাজার ছাব্বিশের কমনওয়েলথ গেমস যেটা হওয়ার কথা ছিল কোথায় অস্ট্রেলিয়া ওকে অস্ট্রেলিয়ার কোথায় হওয়ার কথা ছিল না ব্রিসবেনে হওয়ার কথা ছিল সেখান থেকে অস্ট্রেলিয়া সরে আসে ব্যাক আউট করে এবং দায়িত্বটা গিয়ে পড়ে কার কাছে না স্কটল্যান্ড তাহলে এবার বলতে পারো কি না কমনওয়েলথ গেম দু হাজার ছাব্বিশ কারা আয়োজন করতে চলেছে স্কটল্যান্ড স্কটল্যান্ডের কোথায় হবে গ্লাসগোতে হবে বলতে পারো এই টুর্নামেন্টটা কমনওয়েলথ গেমস যেটা কিনা এডিশন হতে চলেছে কোথায় হতে চলেছে তা তখন মনে রাখবো এটা স্কটল্যান্ডের গ্লাসগোতে বলতে পারো অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সরি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে হওয়ার কথা ব্রিসবেন নয় মাই মিস্টেক ইট ওয়াজ ভিক্টোরিয়া অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে এটা হওয়ার কথা ছিল কিন্তু কিনা না ইকোনমিক্যাল ক্রাইসিসের জন্য ইকোনমিক ক্রাইসিসের জন্য বলতে পারো অস্ট্রেলিয়া এখান থেকে সরে এসছে এই যে প্রজেক্টেড এক্সিডিং এক্সপেন্ডিচার মানে খরচ অনেক বেড়ে যাওয়ার জন্য বলতে পারো অস্ট্রেলিয়া এখান থেকে সরে এসছে সেই জায়গায় বলতে পারো দায়িত্ব পেল কে না স্কটল্যান্ড স্কটল্যান্ড এর আগে বলতে পারো দুবার এটার আয়োজন করেছে লাস্ট বারো বছরে ওকে বলতে পারো বছরে দুবার আয়োজন করেছে আর প্রিভিয়াসলি স্কটল্যান্ড আয়োজন করেছিল কবে আয়োজন করেছিল কোন টুর্নামেন্ট না কমনওয়েলথ গেমস আর এবারের কোথায় হচ্ছে তাহলে স্কটল্যান্ডে হচ্ছে স্কটল্যান্ডের কোথায় গ্লাসগোতে হওয়ার কথা ছিল কোথায় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কোথায় না ভিক্টোরিয়া চলে আসুন নেক্সট ইন্ডিয়া এ যারা কিনা জিতলো কি জিতলো না দিলীপ ট্রফি জিতলো কাদের হারিয়ে না ফাইনালে বলতে পারো ইন্ডিয়া সি কে হারিয়ে তাহলে আমাকে পরীক্ষা জিজ্ঞেস করতে পারে দিলীপ ট্রফিটা কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেটের সঙ্গে যুক্ত কারা জিতলো ইন্ডিয়া এ কাদের হারিয়ে জিতলো ইন্ডিয়া সি কত রানে হারিয়ে জিতলো একশো বত্রিশ রানে বলতে পারো হারিয়ে জিতলো তো কত রানে হারিয়ে জিতলো এটা তোমার পরীক্ষার প্রশ্ন হবে না সিম্পল পরীক্ষার প্রশ্ন দেবে দুলিপ ট্রফিটা কোন খেলার সঙ্গে যুক্ত সেক্ষেত্রে মনে রাখবে ক্রিকেটের সঙ্গে যুক্ত কারা চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়া এ যারা কিনা চ্যাম্পিয়ন হলো চলে আসুন নেক্সট পরের প্রশ্ন তোমাকে বলতে পারে পঁয়তাল্লিশতম এফআইডিই চেস অলিম্পিয়াডটা কোথায় হলো না বুদাপেস্ট বুদাপেস্ট মানে জায়গাটা কোথায় না হাঙ্গেরি কোথায় হলো না হাঙ্গেরি ওকে দু হাজার চব্বিশে পঁয়তাল্লিশতম এফআইডি চেস অলিম্পিয়ারটা কোথায় হলো হাঙ্গেরি এবার এখানে টিম ইন্ডিয়া যারা কি না গোল্ড মেডেল যেতে কোথায় না বোথ ওপেন ওমেন সেকশন অব ফেডারেশন যেটা হয়েছে কোথায় হাঙ্গেরি বুদাপেস তাহলে এই টুর্নামেন্টে ইন্ডিয়া গোল্ড মেডেল যেতে দুটো ক্ষেত্রেই যেতে অর্থাৎ পুরুষ এবং মহিলা দুটো ক্ষেত্রেই যেতে এবং এর ফলে ইন্ডিয়া বিকাম দ্য থার্ড কান্ট্রি ভারত হলো তৃতীয় দেশ কার পরে না চায়না দু হাজার আঠেরো সোভিয়েত ইউনিয়ন উনিশশো এবং উনিশশো আর পরে বলতে পারো ভারত হলো তৃতীয় দেশ যারা কিনা দুটো ক্যাটাগরিতেই বলতে পারো গোল্ড মেডেল পেল একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ওমেন সেকশন চলে আসো নেক্সট ল্যাভার কাপ পরীক্ষার প্রথম প্রশ্ন ল্যাভার কাপ এটা কোন খেলার সঙ্গে যুক্ত ওকে নাম্বার ওয়ান কোশ্চেন এটা একটা ছেলেদের টেনিস টুর্নামেন্ট মনে রাখবো এটা একটা ছেলেদের বাৎসরিক টেনিস টুর্নামেন্ট মনে রাখবো এবারে চ্যাম্পিয়ন কে হলো টিম ইউরোপ যারা কিনা এবারে চ্যাম্পিয়ন হলো কাদের হারিয়ে না টিম ওয়ার্ল্ড কে হারিয়ে আর যদি তুমি এক্সট্রা পড়তে চাও তাহলে এখানে লেখা আছে দেখো টিম ইউরোপ কে ক্যাপ্টেন করেছিল কে না সুইডিশ টেনিস প্লেয়ার যার নাম হচ্ছে কি না জন বর্গ আর টিম ওয়ার্ল্ড কে ক্যাপ্টেন করেছিল কে না আমেরিকান টেনিস প্লেয়ার যার নাম হচ্ছে জন ম্যাকনোর তো চ্যাম্পিয়ন আর রানার মনে রাখবো এবারের এডিশনটা ছিল কিনা সপ্তম এডিশন সেই সপ্তম এডিশনে চ্যাম্পিয়ন কে হলো চ্যাম্পিয়ন হয়েছে টিম ইউরোপ রানার আপ কে হয়েছে না টিম ওয়ার্ল্ড চলে আসো ইন্টার কন্টিনেন্টাল কাপ পরীক্ষায় প্রথমে জিজ্ঞেস করতে পারে ইন্টার কন্টিনেন্টাল কাপটা কোন খেলার সঙ্গে যুক্ত সেক্ষেত্রে মনে রাখবো ফুটবলের সঙ্গে যুক্ত এটা কিসের সঙ্গে যুক্ত এটা ফুটবলের সঙ্গে এটা যুক্ত আর কি বলেছে কারা জিতলো সিরিয়া জিতলো কাকে হারিয়ে ইন্ডিয়াকে হারিয়ে ফাইনালে ইন্ডিয়াকে তিন শূন্য হারিয়ে বলতে পারো জিতলো এই টুর্নামেন্টটাকে প্রথমবারের জন্য জিতলো হচ্ছে সিরিয়া ফাইনালটা কোথায় হয়েছিল না গান্তি মোহনা চন্দ্রা বালায়োগী ইয়োগী অ্যাথলেটিক স্টেডিয়াম যেটা আগে আমরা কি নামে চিনতাম না গাছিবৌলি অ্যাথলেটিক স্টেডিয়াম কোথায় আছে এটা হায়দ্রাবাদ তেলেঙ্গানা এবারে ছিল বলতে পারো ফোর্থ এডিশন এই ইন্টার কন্টিনেন্টাল কাপে ইন্টার কন্টিনেন্টাল কাপ একটা ত্রিদেশীয় সিরিজ এটা একটা ফুটবল টুর্নামেন্ট কাদের মধ্যে হয় এটা ইন্ডিয়া সিরিয়া এবং মরিসাসের মধ্যে বলতে পারো টুর্নামেন্টটা হয়ে থাকে তাহলে ইন্টার কন্টিনেন্টাল কাপ একটা ত্রিদেশীয় সিরিজ এটা হয়ে থাকে ইন্ডিয়া সিরিয়া এবং মরিশাসের মধ্যে কোথায় হলো না তেলেঙ্গানা হায়দ্রাবাদে হলো স্টেডিয়ামটার নাম গাছিবউলি অ্যাথলেটিক স্টেডিয়াম যার নতুন নাম কি হয়েছে না গান্তি মোহানা চন্দ্রা বালায়োগী অ্যাথলেটিক স্টেডিয়াম যেখানে চ্যাম্পিয়ন কে হয়েছে সিরিয়া আর রানার আপ কে হয়েছে ইন্ডিয়া চলে আসুন নেক্সট ফিফা ওয়ার্ল্ড কাপ দু এবং ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু এর অফিসিয়াল স্পন্সর কে হয়েছে তখন মনে রাখবে লেস যে চিপসটা আমরা খেয়ে থাকি লেস সেই লেস হচ্ছে অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডার সরি অফিসিয়াল স্পন্সর কিসের না ফিফা ওয়ার্ল্ড কাপ দু এবং ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু মনে রাখতে হবে লেস হচ্ছে একটা গ্লোবাল স্ন্যাক্স ব্র্যান্ড যে কোম্পানিটার নাম কি না ফ্রিটো লে আইএনসি এটা হচ্ছে অরিজিনাল মাদার কনসার্নটার নাম এরাই কি না অফিসিয়াল হচ্ছে কিসের না ফিফা দু এবং ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু ওকে মাথায় রাখবো দু হাজার ছাব্বিশের ফিফা ওয়ার্ল্ড কাপ হতে চলেছে যেটা প্রথমবারের জন্য এখানে পার্টিসিপেট করবে কটা টিম আটচল্লিশটা টিম বলতে পারো এটা পার্টিসিপেট করবে এবং এটার আয়োজন করা হবে কোথায় ক্যানাডা মেক্সিকো ক্যানাডা মেক্সিকো এবং ইউএসএ বলতে পারো টুর্নামেন্টটা হবে আর ফিফা ওয়ার্ল্ড কাপ সাতাশটা হওয়ার কথা কোথায় না ব্রাজিলে বলতে পারো এটা হওয়ার কথা চলে আসো আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ আগস্ট হিসেবে যাকে ঘোষণা করেছে দু হাজার চব্বিশে প্লেয়ার হিসেবে যদি আমরা দেখি দুটো ক্ষেত্রে শ্রীলঙ্কান প্লেয়ার তো ছেলেদের রেসপেক্টে যদি আমরা দেখি নাম হচ্ছে কিনা দুণিত আহ ওয়েলেজ আর মেয়েদের ক্ষেত্রে যদি বলি তাহলে হর্ষিতা সামারা বিক্রমা যাদের কিনা আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অগাস্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু এইভাবে প্রশ্ন দিয়ে থাকে নেক্সট দেখবো ফেমাস ডেট বিখ্যাত কোনো পার্সোনালিটি মারা গেছে কিনা তো মারা গেলেন কে না সীতারাম ইয়েচুরি এনার পরিচয়টা কি ছিল ইনি জেনারেল সেক্রেটারি ছিলেন কিসের না কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা যাকে তুমি বলো সিপিআইএম সম্প্রতি বাহাত্তর বছর বয়সে দিল্লিতে মারা গেলেন এনার জন্ম হয়েছিল বারোই আগস্ট নাইনটিন ফিফটি টু তামিলনাড়ুর চেন্নাইতে ইনি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে সার্ভ করেছেন এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের রাজ্যসভা থেকেও বলতে পারো সার্ভ করেছেন দু থেকে দু পর্যন্ত এছাড়া ইনি হেড ছিলেন কিসের না ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অফ সেন্ট্রাল কমিটি অ্যান্ড দ্য এডিটার অফ সিপিআইএম সেন্ট্রাল উইকলি যার নাম হচ্ছে পিপলস ডেমোক্রেসি তাহলে পিপলস ডেমোক্রেসি বলে একটা পত্রিকা বেরোতো যেটা কিনা এডিটার ছিলেন হচ্ছে সীতারাম ইয়েচুরি এছাড়াও ইনি হেড ছিলেন কিসের না ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অফ সেন্ট্রাল কমিটিরও হেড ছিলেন হচ্ছে সীতারাম ইয়েচুরি তাহলে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি হিসেবে ইনি দীর্ঘদিন কাজ করেছেন সম্প্রতি মারা গেছেন তাই নিউজে এসছে নামটা মনে রাখবে সীতারাম এবার চলে আসো তাহলে মধ্যে প্রথম কি আছে না এক্সারসাইজ ইস্টার্ন ব্রিজ পরীক্ষার প্রশ্ন এটা কাদের মধ্যে হলো প্রথমত মনে রাখতে হবে এবারের এডিশনটা কততম সপ্তম এডিশন এটা হলো আচ্ছা কোথায় হলো এটা ওমান জায়গাটা কোথায় না ওমান যেখানে এটা কন্ডাক্ট করা হলো কারা পার্টিসিপেট করলো ইন্ডিয়ান এয়ার ফোর্সের একটা টিম বলতে পারো পার্টিসিপেট করেছে এই এক্সারসাইজে এক্সারসাইজটা হয়েছে ইলেভেন সেপ্টেম্বর দু থেকে এন্ড হয়েছে কবে বাইশে সেপ্টেম্বর দু আর সিক্স এডিশন অফ এই এডিশন এই এক্সারসাইজের ষষ্ঠ এডিশনটা হয়েছিল কোথায় না আমাদের রাজস্থানের যোধপুর ফোর্স স্টেশনে বলতে পারো এটা অনুষ্ঠিত হয়েছিল দু হাজার তাহলে এক কথায় বলতে গেলে ইস্টার্ন ব্রিজ কাদের মধ্যে হয় তখন মনে রাখবো ইন্ডিয়া আর ওমানের মধ্যে বলতে একটা নাম কি চলে এই অপারেশনটা লঞ্চ হয় একটা ট্রপিক্যাল সাইক্লোনকে কেন্দ্র করে সাইক্লোনটার নাম কি টাইফুন ইয়াগি যে নামকরণটা করেছিল কে জাপানের মেট্রোলজিক্যাল এজেন্সি এই নামকরণটা করেছিল এই ঝড়ের ফলে ক্ষয়ক্ষতি হয় কোথায় না ভিয়েতনাম তার সঙ্গে হচ্ছে লাও বলতে পারো যেটা কিনা প্রচুর ক্ষয়ক্ষতি হয় এই ঝড়টার ফলে এবং এই ঝড়ের ফলে যে ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতির জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা অপারেশন হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট অপারেশন যার নাম হচ্ছে অপারেশন সদ্ভাবনা এটাকে লঞ্চ করা হয় ওকে এবং যার জন্য ইন্ডিয়ার তরফ থেকে কি না ওয়ান মিলিয়ন ইউএস ডলার বলতে পারো সাহায্য স্বরূপ দেওয়া হয় কাকে না ভিয়েতনাম এবং লাও পিপুলস ডেমোক্রেটিক রিপাবলিককে যেহেতু ইন্ডিয়া কি না অ্যাক্ট ইস্ট পলিসির মধ্যে কাজ করে বা অ্যাক্ট ইস্ট পলিসিতে বিশ্বাস করে সেই রেসপেক্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে তোমাকে জিজ্ঞেস করতে পারে অপারেশন সদ্ভাবনা কোন দুটো দেশে সম্প্রতি লঞ্চ হলো তখন মনে রাখবে একটা হচ্ছে ভিয়েতনাম আর একটা হচ্ছে লাও আর কেন লঞ্চ হলো সম্প্রতি বলতে পারো এখানে একটা টাইফুন আঘাত আনে যার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয় টাইফুনটার নাম কি টাইফুনটার নাম হচ্ছে ইয়াগি পরীক্ষার প্রশ্ন এটাও দিতে পারে এই টাইফুনটার নামকরণ কে করেছে টাইফুনটার নামকরণ করেছে জাপানের মেট্রোলজিক্যাল এজেন্সি চলে আসুন নেক্সট মিসলেনিয়াস ইনফরমেশনের মধ্যে প্রথম খবরটা কি দেখবো না একটা জায়গার নাম চেঞ্জ হয়ে গেল কোথাকার নাম চেঞ্জ হলো পোর্ট ব্লেয়ারের নতুন নাম হলো কি না শ্রী বিজয়াপুরম ওকে আন্দামান এবং নিকোবর আইল্যান্ড যেটা আমাদের ইউনিয়ন টেরিটরি তার ক্যাপিটাল সিটিটার নাম বা ক্যাপিটাল সিটি ছিল পোর্ট ব্লেয়ার সেটারই নতুন নাম করা হলো কি না শ্রী বিজয়াপুরম কেন এই নামকরণ বা এই নামকরণ পিছনে কারণ কি যাতে দেশকে কলোনিয়াল ইমপ্রিন্ট থেকে মুক্ত করা হয় বা দেশকে যাতে কলোনিয়াল ইমপ্রিন্ট থেকে মুক্ত করা যায় তার জন্যেই বলতে পারো নরেন্দ্র মোদী সরকারের এটাই ভিশন এবং এই ভিশনকে মাথায় রেখেই বলতে পারো না সম্প্রতি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে অমিত শাহ এই নামকরণটা করলো মাথায় একটা জিনিস রাখতে হবে যে এই নামকরণগুলো যে চেঞ্জ হয় বিভিন্ন জায়গায় যে নামগুলো চেঞ্জ হয় এটা কারা করে থাকে কোন ডিপার্টমেন্ট তখন মনে রাখবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সেই বলতে পারো একমাত্র এটা করার কি না দায়িত্ব বা বলতে পারো অধিকার রয়েছে পরের খবরটা কি না চামারান ওয়ান এটা কি এটা একটা রিসার্চ স্যাটেলাইট এই রিসার্চ স্যাটেলাইটটা সম্প্রতি সাকসেসফুলি লঞ্চ করলো কোন দেশ না ইরান তাহলে ইরান বলতে পারো এই চামারান স্যাটেলাইটটা কাদের পরীক্ষার প্রশ্ন করবে তখন মনে রাখবে ইরান বা ঘুরিয়ে প্রশ্ন করলো যে ইরান সম্প্রতি যে তাদের রিসার্চ স্যাটেলাইটটা লঞ্চ করেছে তার নাম কি নাম হচ্ছে চামারান ওয়ান ওকে সম্প্রতি ইরানে আমরা জানি নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছে কে মাসুদ পেজেস্কিয়ান তাহলে এটা তার আমলে বলতে পারো কি না সেকেন্ড স্যাটেলাইট যেটা লঞ্চ লঞ্চ ওকে নামটা মনে না চামারান ওয়ান নেক্সট চলে আসো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আমরা জানি ছবিটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো সুনিতা উইলিয়ামস ছবি এটা ইনি বর্তমানে মহাকাশে আটকে পড়েছেন তাই না এনা এনাকে ফিরিয়ানা হবে আমরা জানি বলা হচ্ছে মার্চ মাস নাগাদ নাকি হয়তো কি আবার ফিরিয়ানা হতে পারে তো সেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে পড়া সুনিতা উইলিয়ামসের ওপরেই বলতে পারো দ্বিতীয়বারের জন্য সেখানকার কমান্ড নেওয়ার দায়িত্ব পড়লো ওকে এই নিয়ে বলতে পারো ইনি দ্বিতীয়বার যিনি কিনা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে দায়িত্ব নেবেন তাহলে কি বক্তব্য না নাসার তরফ থেকে অ্যাস্ট্রোনট এবং একজন ইন্ডিয়ান অরিজিন যার নাম সুনিতা উইলিয়ামস যে কিনা অফিসিয়ালি বলতে পারো কমান্ড নিলেন কোথাকার না ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তার জন্যই বলতে পারো এটা নিউজে এসছে চলে আসুন নেক্সট পরেরটা একটা ইন্ডেক্স কি ইন্ডেক্স গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু প্রথমত রিপোর্টটা কারা প্রকাশ করে না ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন রিপোর্টটা প্রকাশ করেছে এবারের রিপোর্টটা কততম এডিশন সেভেন্টিন্থ এডিশন এই রিপোর্টে টপ কান্ট্রি কে না এক নম্বরে রয়েছে কে না সুইজারল্যান্ড আর সব থেকে খারাপ পজিশনে রয়েছে কে না অ্যাঙ্গোলা একটা আফ্রিকান কান্ট্রি যে কিনা একদম বটমে রয়েছে সেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কত হয়েছে সেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হয়েছে থার্টি নাইন ইন্ডিয়ার র্যাঙ্ক হয়েছে কত না থার্টি নাইন লাস্ট কত ছিল ইন্ডিয়া লাস্ট এডিশনে ছিল ইন্ডিয়ার চল্লিশ সেখান থেকে এক ধাপ কমে ইন্ডিয়ার র্যাঙ্ক হয়েছে 39 কিন্তু অভূতপূর্ব ব্যাপার ইন্ডিয়ার র‍্যাংকিং যেটা কিনা ইমপ্রুভ করেছে প্রায় 42 ধাপ বলতে পারো নিচে এসেছে 2015 তে যেখানে ইন্ডিয়ার র‍্যাঙ্ক ছিল 81 সেখানে 2024 এ ইন্ডিয়ার র‍্যাঙ্ক দেখো 39 মানে অনেক টাই ডেভেলপ করেছে ইন্ডিয়া তাই না তাইলে তাই বলতে হয় গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ইন্ডিয়ার র‍্যাঙ্ক কত ইন্ডিয়ার র‍্যাঙ্ক হচ্ছে 39 চল আসুন পরেরটা একটা সুপার কম্পিউটার সুপার কম্পিউটারর নাম কি পারম। পরম রুদ্র এটা একটা সুপার কম্পিউটার এই সুপার কম্পিউটার রিসেন্টলি লঞ্চ করলো কে না প্রাইম মিনিস্টার মোদি এই সুপার কম্পিউটারটার বৈশিষ্ট্য কি না এটা সম্পূর্ণ বলতে পারো কিনা নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা বা ডেভেলপ করা একটা কম্পিউটার সিস্টেম এবং এটা একটা ন্যাশনাল সুপার কম্পিউটার মিশন ইন লাইন বা মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের আন্ডারে এটা করা হয়েছে যে দেবতার নামে এটা করা হয়েছে দেবতার নাম হচ্ছে লর্ড শিবা ওকে তাহলে মনে রাখবো আমাদের প্রাইম মিনিস্টার মোদি গত ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার কিনা পরম রুদ্র সুপার কম্পিউটার নামে কিনা সুপার কম্পিউটার ডেডিকেট করলো আমাদের দেশকে চলে আসুন নেক্সট পরেরটা দেখো এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক যাকে সংক্ষেপে বলে এআইআইবি সেখানে বোর্ড অফ গভর্নরদের নিয়ে একটা মিটিং ছিল এবারের মিটিংটা হচ্ছে নাইনথ নবম মিটিংটা হয়েছে কোথায় না সামারখন্ড সামারখান্ড জায়গাটা কোথায় আছে উজবেকিস্তান আর সেখানে ভারতের তরফ থেকে পার্টিসিপেট করেছে কে না আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন মিটিংটা হয়েছে পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার জায়গাগুলোর নাম মনে রাখতে হবে কোথায় হয়েছে না সামারখন্ড সামারখান্ড জায়গাটা কোথায় না উজবেকিস্তান আহ কি হয়েছে না এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের আন্ডারে বোর্ড অফ গভর্নরদের নিয়ে একটা মিটিং হয়েছে সেই মিটিং এ ভারতের তরফ থেকে প্রতিনিধিত্ব করেছে কে না আমাদের ইউনিয়ন বা মিনিস্টার মিনিস্টার ফাইন্যান্স সীতারামন চলে আসো দেখো একটা গুরুত্বপূর্ণ দিন ওয়ার্ল্ড বলিউড ডে তারিখটা শুধু মনে রাখবে তারিখটা কবে না চব্বিশে সেপ্টেম্বর ওকে এই দিনটা উদযাপন করার পিছনে কারণ কি এই দিনটা উদযাপন করার পিছনে কারণ হচ্ছে যাতে ভারতীয় ল্যাঙ্গুয়েজ ভারতীয় কালচারকে সিনেমার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায় আমাদের যে কালচার আমাদের যে আর্ট আমাদের বলতে পারো যা স্টোরি বা গল্প সেগুলো যাতে সারা বিশ্বের জনসাধারণের কাছে উপস্থিত করা যায় তার জন্যই বলতে পারো প্রত্যেক বছর অ্যানুয়ালি উদযাপন করা হয় অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর উদযাপন করা হয় ওয়ার্ল্ড বলিউড ডে তারিখটা মনে রাখবে নতুন দিন একটা ইম্পর্টেন্স আছে চলে যাওয়া পরেরটা আবার একটা ডে ডেটটা কত না সতেরোই সেপ্টেম্বর কি উদযাপন করা হচ্ছে প্রজা পালনা ডে প্রজা পালনা ডেটাকে আগে কি উদযাপন করা হতো তখন মনে রাখবে হায়দ্রাবাদ লিভারেশন ডে ওকে তেলেঙ্গানা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে বলতে পারো দিনটা উদযাপন করা হচ্ছে কি না প্রজা পালনা ডে এটা কত তারিখে সিলেক্ট করা হয়েছে না সতেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বরকে সিলেক্ট করার পিছনে কারণ কি না এই দিন বলতে পারো হায়দ্রাবাদ যেটা কি না মার্চ হয় ইন্ডিয়ান ইউনিয়নের সাথে ওকে সালটা ছিল উনিশশো আর যে পুলিশ অপারেশনের মাধ্যমে এটা হয়েছিল অপারেশনটার নাম কি ছিল না পোলো তাহলে অপারেশন পোলো যেটা হয়েছিল নাইনটিন ফর্টি যার মাধ্যমে হায়দ্রাবাদ ইন্ডিয়ান ইউনিয়নের সঙ্গে মার্চ হয় তো সেটাকে মনে রাখার জন্যই সতেরোই সেপ্টেম্বর তেলেঙ্গানা গভর্নমেন্টের তরফ থেকে উদযাপন করা হচ্ছে পাল্লা ডে যেটা আগে উদযাপন করা হতো কি হিসেবে না হায়দ্রাবাদ লিভারেশন ডে হিসেবে চলে আসো পরেরটা একটা ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ একটা লাদাখ ফেস্টিভ্যাল এবার একটা কততম হলো নাইনথ এডিশন উদ্বোধন করলো কে ব্রিগেডিয়ার বিডি ডি এবং লেফটেন্যান্ট গভর্নর অফ ইউনিয়ন টেরিটারি যিনি কিনা রয়েছেন বর্তমানে এবং তার সাথে বলতে পারো তার ফার্স্ট লেডি যার নাম নীলম মিশ্রা তারাই বলতে পারো এবারে নাইনথ লাদাখ জানসকার ফেস্টিভ্যাল যেটা একটা দুদিনের মেগা ফেস্টিভ্যাল এটার উদ্বোধন করলো যার মাধ্যমে এখানকার যে রিচ হেরিটেজ এবং ট্র্যাডিশান সেটাকে তুলে ধরা হয়েছে প্রথমবারের জন্য বলতে পারো দু হাজার চব্বিশে এই সেলিব্রেশনটা করা হলো অফিসিয়ালি যখন জান্সকারকে একটা ডিস্ট্রিক্ট ঘোষণা করা হয়েছে তা আমরা জানি লাদাখে আগে দুটো ডিস্ট্রিক্ট ছিল নতুন পাঁচখানা আরও অ্যাড হয়েছে তাহলে এখন সংখ্যাটা হচ্ছে সাত তো সম্প্রতি জানসকারকে একটা আলাদা ডিস্ট্রিক্ট হিসেবে ঘোষণা করা হয়েছে তো সেই সুবাদেই বলতে পারো ফেস্টিভ্যালটা উদযাপন করা হলো একটা দুদিনের ফেস্টিভ্যাল যে ফেস্টিভ্যালের মাধ্যমে কিনা সেখানকার হেরিটেজ এবং ট্র্যাডিশনকে তুলে ধরা হয়েছে চলে যাওয়া পরেরটা জি সেভেন মিনিস্টারদের নিয়ে একটা মিটিং হলো কিসের উপরে না অন কালচার কালচারের উপরে মিটিংটা কোথায় হলো ইটালির নেপলসে বলতে পারো অনুষ্ঠিত হলো একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইটালির নেপলসে কি না একটা স্পেশাল সেশন করে জি সেভেন কান্ট্রিগুলো যারা আছে তাদের মিনিস্টারদের নিয়ে যেখানে ভারতকে পরিচালনা করে কে না অরুণিশ চাওলা যে কিনা বলতে পারো সেক্রেটারি অফ দ্য মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং তার সঙ্গে ছিল কে লিলি পান্ডিয়া যিনি কিনা জয়েন্ট সেক্রেটারি হিসেবে বলতে পারো ভারতের পক্ষ থেকে এই কালচারের কালচারাল প্রোগ্রামে বা কালচারাল মিনি তোমার মিটিং এ পার্টিসিপেট করে তাহলে জি সেভেন মিনিস্টারদের নিয়ে একটা কালচারাল মিটিং হলো কোথায় যদি বলা হয় দেশের নাম হচ্ছে ইটালি পার্টিকুলার জায়গাটার নাম হচ্ছে নেপলস তারিখটা হচ্ছে একুশে সেপ্টেম্বর যখন এটা কন্ডাক্ট করা হয় ইন্ডিয়া এশিয়ার মধ্যে তৃতীয় সব থেকে ক্ষমতাশীল দেশ হিসেবে উঠে এলো কাদের মতে এশিয়ান পাওয়ার ইন্ডেক্স সম্প্রতি একটা রিপোর্ট প্রকাশ করেছে দু হাজার যে রিপোর্টে দেখা যাচ্ছে ইন্ডিয়া হচ্ছে এই মুহূর্তে থার্ড মোস্ট পাওয়ার কান্ট্রি ইন এশিয়া তারপরে ইউএসএ এবং চলে আসো পরেরটা আবার একটা জায়গার নাম চেঞ্জ হচ্ছে পুনে এয়ারপোর্ট যেটা সেটার নাম চেঞ্জ করে করা হচ্ছে কিনা জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ এয়ারপোর্ট ওকে কি নাম করা হচ্ছে না জগৎগুরু সন্ত যেটা শুধু পুনে এয়ারপোর্ট নাম ছিল সেটার নাম চেঞ্জ করা হয়ে নতুন নাম হচ্ছে জগৎগুরু তুকারাম মহারাজ পুনে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং এই প্রসঙ্গে মহারাষ্ট্র গভর্নমেন্টের তরফ থেকে অ্যাপ্রুভাল পাস হয়ে গেছে মাথায় রাখতে হবে ইনিছিলেন ইনি ছিলেন একটা সেভেন্টিন সেঞ্চুরির একজন বিখ্যাত একজন সেন্ট যার নামে এই এই এয়ারপোর্টের নামকরণটা করা হচ্ছে চলে আসুন নেক্সট ইরান উদ্বোধন করলো কি না তাদের একদম নতুন এবং মোস্ট পাওয়ারফুল একটা সুইসাইড ড্রোন নামটা কি না আমাকে পরীক্ষায় প্রশ্ন করবে ইজ আমার আনসার হবে কি না একটা পাওয়ারফুল সুইসাইড ড্রোন কারা করেছে ইরান করেছে ওকে এটা একটা সুইসাইড ড্রোন তার সঙ্গে এটা একটা জিহাদ ব্যালিস্টিক মিসাইল ক্যারি করতে পারে ওকে কারা কোন দেশ করেছে এটা না ইরান বলতে পারো এটা তৈরি করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইউএস সফরে গেছিল সেখানে যাওয়ার ফলে কথাবার্তার মাধ্যমে ইউএসএ রাজি হয়েছে যে ভারতের যে দুশো সাতানব্বই খানা অ্যান্টিক যেগুলো চুরি গেছিল যেগুলো বর্তমানে ইউএসএে রয়েছে সেগুলোকে রিটার্ন করে দেওয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং জো এর মধ্যে বলতে পারো একটা বায়োল্যাটারাল মিটিংয়ে এটা ঠিক হয় কখন না যখন মোদী কোয়াদ সামিটে গেছিলো কোথায় না দিলাওয়ারে যেটা কিনা রয়েছে কোথায় ওয়েলমিংটনে তো কোয়াদ সম্মেলনে যোগদান করতে যাওয়া প্রাইম মিনিস্টার মোদির সাথে কথা হয় কার না ইউএস প্রেসিডেন্ট জো বিডেন এবং সেখানেই বলতে পারো ভারতের যে দুশো সাতানব্বইখানা চুরি যাওয়া অ্যান্টিক পিস ছিল সেগুলোকে ফিরিয়ে দেওয়ার কথা হয় এবং এ প্রসঙ্গে কিনা না ইউএস প্রেসিডেন্ট রাজিও হয়ে যায় এটা ছিল একটা তিন দিনের সফর আমেরিকাতে যে সফরটা করে আমাদের নরেন্দ্র মোদী চলে আসো নেক্সট সম্প্রতি নেপাল উদযাপন করলো তাদের নাইন্থ অ্যানিভার্সারি কোন প্রসঙ্গে না কনস্টিটিউশন ডিক্লারেশন তাহলে নেপাল তাদের কনস্টিটিউশন বা সংবিধান ডিক্লারেশনের নাইন্থ অ্যানিভার্সারিটা সম্প্রতি উদযাপন করলো তাই এটা খবরে এসছে আর এই উদযাপনটা কোথায় হলো না কাঠমান্ডুতে বলতে পারো এই সেলিব্রেশনটা হলো যেটা কিনা নেপালের ক্যাপিটাল সিটি হিসেবে কাউন্ট করা হয় নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশে ইন্ডিয়ার অফিসিয়াল এন্ট্রি কোথায় না অস্কারে কোন সিনেমাটা হলো সেক্ষেত্রে মনে রাখবো কিরণ রাও দ্বারা পরিচালিত লাপাতা লেডিজ লাপাতা লেডিজ এটা কিনা ইন্ডিয়াস অফিসিয়াল এন্ট্রি হলো কোন ক্যাটাগরিতে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে আর এইটা কবেকার না সাতানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশের জন্য নমিনেশন পেল যেটা হওয়ার কথা সেকেন্ড মার্চ দু হাজার পঁচিশ কোথায় হওয়ার কথা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া এটা হওয়ার কথা তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারে ইন্ডিয়ার অফিশিয়াল এন্ট্রি অস্কার দু হাজার পঁচিশের জন্য যে সিনেমাটা মনোনীত হয়েছে সিনেমাটার নাম কি লাপাতা লেডিস যার কে ডাইরেক্টর হচ্ছে কিরণ রাও আর এই অস্কার অনুষ্ঠানটা কোথায় হবে লস অ্যাঞ্জেলস ইউএসএতে হবে কবে হবে সেকেন্ড মার্চ দু হাজার পঁচিশ আর এবারের অনুষ্ঠানটা কততম না এবারের প্রেস্টিজিয়াস এই অনুষ্ঠানটা সাতানব্বইতম তম অস্কার অ্যাওয়ার্ড হতে চলেছে চলে আসুন নেক্সট কি বলেছে না মোস্ট ফোটোজেনিক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এশিয়ার মধ্যে যে জায়গাটাকে চিহ্নিত করা হলো সেটা কি না আঙ্কর ওয়ার্ড তাহলে মোস্ট ফোটোজেনিক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এশিয়ার মধ্যে যে জায়গাটাকে চিহ্নিত করা হলো সেটা কি না আঙ্কর কোথায় আছে এটা কম্বোডিয়াতে আছে আমরা জানি এখানেই রয়েছে কি না ভারতের বাইরে সব থেকে বড় হিন্দু টেম্পল বা বিষ্ণু টেম্পল হিসেবে যেটাকে আমরা চিনি সেই কম্বোডিয়ার আঙ্কোর যেটা কি না এবারে কিনা সিলেক্টেড হয়েছে কি হিসেবে না সমগ্র এশিয়ার মধ্যে মোস্ট ফটোজেনিক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে হিসেবে ওকে তাহলে এই ছিল আমাদের গোটা সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আশা করি তোমাদের আপকামিং পরীক্ষাতে এটা কাজে লাগবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা অক্টোবরটাও আনতে চলেছি তাই ভিডিওটা এন্ড পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে একটু দেরি অবশ্যই হয়ে গেল তার জন্য আমাদের তরফ থেকে বিশেষ করে আমার তরফ থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে যারা ডাব্লু বিপিএসসিওয়ালা রেগুলার বেসিস ফলো করো তাদেরকে প্রত্যেকের কাছে এক্সট্রিমলি সরি ফর ডিলে আশা করি আগামী দিনে ডিলেটা হবে না যত তাড়াতাড়ি সম্ভব আমরা অক্টোবরটা আনতে চলেছি তাহলে দেখা হবে এবং অবশ্যই কিন্তু সেপ্টেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্সের যে ইনফরমেশানগুলো আমরা দিলাম সেগুলো একটু ভালো করে দেখবে আপকামিং পরীক্ষার জন্য ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ